আহ তো আমাদের তো সি প্রোগ্রামিংয়ের সিলেবাস আহ প্রায় কমপ্লিটই হয়ে গেছে ধরে রাখলি ধর এক প্রকার কারণ আমাদের লাস্ট ছিল পয়েন্টটার তো আমরা পয়েন্টটার লাস্ট পড়েছি তো আজকে একটা ছোট্ট কনসেপ্ট আমি বলবো তারপরে আমরা একটা আমি আমি একটা কোয়েশ্চেনও শেয়ার করেছি তোমাদের গ্রুপে তো ওই কোশ্চেনটা একটু আমরা দেখব হ্যাঁ সবাই মিলে একটু কোশ্চেনটা একটু ডিসকাশন করবো ঠিক আছে যে আমরা কোনগুলো জানি কোনগুলো জানি না তো আমরা যা পড়েছি তার থেকে কোনগুলো জানি আর কোনগুলো জানি না যেগুলো জানি না সেগুলো করবো আর যেগুলো জানি সেগুলো তো আমরা পড়েছি অলরেডি তো তোমাদের আমি পাসিং অ্যারে টু আ ফাংশন এই কনসেপ্টটা আমি ডিসকাস করেছি ক্লাসে একটু আমাকে রিপ্লাই করবে

একটু রিপ্লাই করো আমাকে ওকে চলো আমরা সেই কনসেপ্টটা দিয়ে আমরা শুরু করি তো আমাদের যেটা আছে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে যে কনসেপ্টটা আমরা সিলেবাসে দেখতে পাচ্ছি দেখো এখানে দেখো একটা আহ আমরা পয়েন্টার মধ্যে কনসেপ্টটা আছে অ্যাকচুয়ালি যে পাসিং অ্যান অ্যারে টু আ ফাংশন ওকে পাসিং আ অ্যারে টু আ ফাংশন ওকে তো আমার তো মনে হচ্ছে এই কনসেপ্টটা আমরা স্কিপ করে গেছি তো এই কনসেপ্টটা আমরা একটু পড়বো দেন ফাংশন পয়েন্টারের কনসেপ্টটা আমরা একটু দেখবো ঠিক আছে বাকি পার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে ফাংশন পয়েন্টার ফাংশন পয়েন্টারটা টা আমরা একটু দেখার চেষ্টা করব চলো তো ফার্স্টে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে পাসিং পাসিং অ্যারে টু টু আ আ ফাংশন ফাংশন তো ফার্স্টে বলি যে আমরা তো ভ্যালু পাস করি কোনো ফাংশন কল কল করার সময় আমরা কোনো ভ্যালু পাস করি বা কোনো ভেরিয়েলকে আমরা পাস করে আমরা ফাংশন কল করি না যদি আমার এখানে একটা অ্যাড ফাংশনকে আমরা ধর নাও একটা অ্যাড ফাংশনকে আমার ডিফাইন করা আছে যে ইনটিজার অ্যাড আমার তার দুটো প্যারামিটার একটা ইন্টিজার এ একটা ইনটিজার বি এটা একটা ফাংশন যে ফাংশনটার মধ্যে ধর নাও আমি সি একটা ভেরিয়েবল নিয়েছি দেন সি ইজ ইকাল টু এ প্লাস বি করেছি দেন হয়তো আমরা রিটার্ন সি করছি এটা আমার একটা ফাংশন চার ফাংশনটার নাম হচ্ছে অ্যাড আর এই ফাংশনটা দুটো প্যারামিটার নেয় একটা এ বি আর আমাকে সে দুটো নাম্বারের মধ্যে এ আর বি এর মধ্যে অ্যাডিশন করে আমাকে সিটাকে রিটার্ন করে এবার ধরো এটা আমার মেন ফাংশন ভয়েড মেন বা মেন যা খুশি লিখতে পারো ধরো মেন ফাংশন মেন ফাংশন থেকে আমি অ্যাড কে যখন কল করছি আমি তখন লিখছি এখানে ইন্টিজার এক্স ইকাল টু অ্যাডকে কল করছি কে কল করার সময় আমি হয়তো ফাইভ আর সিক্স পাস করছি দেন আমাকে অ্যাড ফাংশন ফাইভ আর সিক্সটাকে আর বি এর মধ্যে স্টোর করবে দেন তাদের মধ্যে অ্যাডিশন করে আমাকে ইলেভেন টাকা রিটার্ন করে দেবে সেই ইলেভেন টাকা আমি স্টোর করছি এক্স এর মধ্যে এক্স এর মধ্যে স্টোর করে আমি হয়তো ভয়েড মেডের মধ্যে আমি প্রিন্ট করে দিলাম যে সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ডবল কোট কমা দিয়ে আমি এক্সটাকে ডিসপ্লে করে দিলাম দিয়ে ভয়েড মেডটাকে শেষ করে দিচ্ছি এই হচ্ছে একটা ফাংশনের প্রোগ্রাম যেখানে আমরা কিছু ভ্যালু পাস করে আমরা কাজ করতে পারছি ঠিক আছে যেখানে আমরা ভ্যালু পাস করে আমরা কাজ করতে পারছি তাহলে আমরা তো নর্মালি তো ফাংশন কল করার সময় আমরা কোনো ভ্যালু পাস করি তাহলে আমাদের অ্যারে পাস করার কি সুবিধা আমরা অ্যারে কেন পাস করতে যাব না আমি এখানে যতগুলো ভ্যালুকে আমাকে পাস করতে হবে ততগুলো আমার প্যারামিটার থাকতে হবে ফাংশনটা ডিফাইন করার সময় কিন্তু যদি আমি একটা অ্যারেকে ডিফাইন করি ধরো একটা অ্যারের মধ্যে ধরো আমার হয়তো তার সাইজটা হচ্ছে দশ তাহলে সেই অ্যারে আমার দশটা ম্যাক্সিমাম নাম্বার থাকতে পারে দশটা ম্যাক্সিমাম নাম্বার থাকতে পারে তাহলে এখন যদি আমরা দশটা নাম্বারকে পাস করতে গেলে যদি আমাকে সেপারেট যদি দশটা প্যারামিটার ইউজ করতে হয় আর যদি আমরা পাসিং অ্যারে টু আ ফাংশন কনসেপ্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমি একটা প্যারামিটার পাস করি কিন্তু আমি দশটা নাম্বারকে পাস করে ফেলতে পারবো আমাকে দশটা সেপারেট ভেরিয়েবল নেওয়ার কোনো প্রয়োজন থাকবে না তাহলে যেটা যখন আমরা একসাথে যখন বাল্ক অ্যামাউন্ট অফ ডেটাকে যখন আমরা ট্রান্সফার করব বা আমরা পাস করব কোনো ফাংশন কল করার সময় তখন আমরা অ্যারে কনসেপ্টে অ্যাপ করব তখন আমরা পাসিং অ্যারে টু আ ফাংশন ব্যবহার করব তাহলে যদি আমাদের এই অ্যারে যদি তোমার 500টা যদি তোমার নাম্বার থাকে এটা কোনো অ্যারেতে যার সাইজ 500 তাহলে আমি যদি একটা অ্যারে কে পাস করে দিই তাহলে আমার কিন্তু অ্যারেটা পাস হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই 500 কা এলিমেন্টও কিন্তু পাস হয়ে যাবে তাহলে একসাথে আমরা অনেক বেশি নাম্বারকে বা অনেক বেশি ভ্যালুকে সিমিলার টাইপের আমরা পাস করতে পারছি যে কনসেপ্টের হেল্প নিয়ে তার নামই হচ্ছে পাসিং অ্যাডে টু আ ফাংশন তো আমি তো এখানে একটা সিম্পল প্রোগ্রাম দেখিয়েছিলাম যে কিভাবে ফাংশন দিয়ে আমরা কোনো ভ্যালুকে আমরা নিয়ে ভ্যালু পাস করে আমরা কাজ করি যেটা আমরা ফাংশনও পড়ে এসেছি তো এখন আমরা পাসিং অ্যাডে টু আ ফাংশনের কনসেপ্ট আমরা দেখবো যে কি করে একটা অ্যাডেকে পাস করতে গেলে আমার কি প্রসিডিওর আছে বা আমাকে কি ট্যাকটিস ফলো করতে হবে তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো তাহলে আমরা একসাথে অল্প কিছু প্যারামিটার পাস করে কিন্তু আমরা অনেক বেশি ভ্যালুকে আমরা পাস করতে পারবো পাসিং অ্যারে টু ফাংশানের কনসেপ্টে আমি তার একটা এক্সাম্পল দেখাবো যে কি করে অ্যারে কে পাস করতে হয় কোনো ফাংশন কল করার সময় চলো না আমাকে অবশ্যই এটা একটা এক্সাম্পল যেখানে আমাকে অ্যাডে ইউজ করবো যেখানে আমাকে ফাংশন ব্যবহার করতে হবে কারণ আমি অ্যারে কে পাস করবো ফাংশন কল করার সময় না আমার না হেডার ফাইল আছে এটা আমার হেটার ফাইল হ্যাস ইনক্লুড হ্যাস ইনক্লুড এস টি টি আই ডট এইচ এটা আমার হেডার ফাইল stdio.h দেন আমি ফাংশনটাকে ডিফাইন করছি ফাংশনটা ধরে নাও void আমি ফাংশনটা তোমার নাম দিয়েছি ডিসপ্লে void ডিসপ্লে দেন আমার এখানে একটা প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হচ্ছে আমার একটা অ্যারে প্যারামিটার ইন্টিজার এ দেখো এটা কিন্তু একটা অ্যারে কিন্তু কোনো সাইজ স্পেসিফাই করিনি আর একটা প্যারামিটার নিচ্ছি সেটা হচ্ছে অ্যারেটার সাইজ সেটা হচ্ছে ইন্টিচার এন যে আমার অ্যারেটা কত বড় অ্যারেটা তার সাইজ কত তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে দেন আমি ফাংশনটাকে আমি পরে ডিফাইন করব আমি আগে মেনটাকে লিখে আসি তারপরে আমি ফাংশনটাকে আমি ডিফাইন করা দেখাবো ইন্টিজার মেন তার মধ্যে আমার ধরনের একটা অ্যারে আছে ইন্টিজার এ অফ টেন একটা অ্যারে আছে আমি এখানে এ না নিয়ে বি নিচ্ছি কারণ এখানে দেখো এ নিয়েছি একটা প্যারামিটার এ নিয়েছি তো আমি সেম নিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমি এখানে বি একটা সেপারেট অ্যারে নিচ্ছি যার মধ্যে ধরুন আমার এখানে দশটা নাম্বার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর ধরো টেন দশটা নাম্বার আছে অ্যারেতে আর তার সাথে আমার এখানে আর কিছু আমার এখানে দরকার নেই আমি এখন অ্যারেটাকে কল করছি আমি 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 এখন ফাংশনটাকে কল করছি ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লে আমি ডিসপ্লে ফাংশনকে কল করে মেন বলছে যে ডিসপ্লে ফাংশন আমি তোমাকে একটা অ্যারে দিলাম তার নামটাকে পাস করছি দেখো নাম কি বি সে একটা সেটা নামকে পাস করলো আর সাইজ কত না দশ সে দশটাকে পাস করলো তারপরে সে ডিসপ্লে কে কল করে বলছে যে আমি তোমাকে একটা অ্যারে পাস করলাম আর আমি তোমাকে তার সাইজটাকে পাস করলাম তাহলে বিটা কিন্তু একটা অ্যারে টাইপের ভেরিয়েবল তাহলে এখন এই ফাংশনটা কল হবে তাহলে এই ফাংশনটা কল হওয়া মানে আমার কন্ট্রোলটা এখন শিফট করবে এই ডিসপ্লে ফাংশানস থেকে যেখানে তোমার ডিসপ্লে ফাংশনটা ডিফাইন করা আছে এখানে কন্ট্রোলটা শিফট করলো দিয়ে এখন এই বি অ্যারের যে কন্টেন্ট সেটা কিন্তু এখন কপি হচ্ছে দেখো কার মধ্যে এ অ্যারে দেখো কপি হচ্ছে বি এর কন্টেন্ট তাহলে একটা অ্যারেকে যখন পাস করছি তখন কিন্তু আমাকে সেই অ্যারেটাকে তোমার ক্যাচ করার জন্য আমাকে যে প্যারামিটার দরকার ওটাও কিন্তু অবভিয়াসলি আর একটা অ্যারে হতে হবে আমি অ্যারের মধ্যে কিন্তু এটাকে আমি ক্যাচ করলাম তাহলে এখন বি সমস্ত কন্টেন্ট কিন্তু এখন এতে তোমার চলে গেছে কপি হয়ে গেছে জাস্ট কপি পেস্ট হয়ে গেছে আর দশ আমার সেকেন্ড প্যারামিটার তা দেখো সেই দশটা কি আমার কার মধ্যে স্টোর হবে না এনের এর মধ্যে স্টোর হবে তাহলে এনটা হচ্ছে আমার একটা সাইজ এবার আমি ডিসপ্লে ফাংশন কি করবে না এখন এই অ্যারেটাকে তোমার জাস্ট ডিসপ্লে করে দেবে তখন সে কি করছে না ইন্টিজার আই বলে একটা ভেরিয়েবল নিচ্ছে দি দেখো সে এখন দেখো ফর আই ইজ ইকাল টু জিরো

ফাংশনের মধ্যে আমরা জাস্ট ওখানে ডিসপ্লে করতে পারছি বা ডিসপ্লে করে ফেললাম যে আমার ফাংশনটা কমপ্লিট হয়ে গেল আমি বেরিয়ে চলে আসলাম আমি এখানে মেনটাকে শেষ করছি এবার মেনটা তোমার শেষ হয় কি হচ্ছে রিটার্ন জিরো আর মেন ফাংশনটাকে আমি এখানে শেষ করে দিলাম তাহলে আমি এখানে কি কনসেপ্ট দেখলাম না একটা কে পাস করতে গেলে বেসিক্যালি আমাকে যখন ফাংশনটা কল করা হয় তখন আমাকে অ্যারের নামটা পাস করতে হয় নেম অফ দ্য অ্যারে অর্থাৎ অ্যারে নেম পাস করতে হয় আর তার সাথে আমাকে কি পাস করতে হয় না সাইজ সাইজটা এখানে দশ আর এখানে অ্যার নাম হচ্ছে বি আর তাকে যখন আমি টেকআপ করছি যার মধ্যে আমি ক্যাচ করবো দেখো সেটা কিন্তু ভেরিয়েল অ্যাড এ কিন্তু উইদাউট এনি সাইজ আর আমি যেখানে তোমার দশ পাস করেছি ডিসপ্লে ফাংশনকে কল করার সময় সেই দশটা হচ্ছে আমার একটা সাইজ দেখো তাকে তোমার কার মধ্যে স্টোর করলাম না এনের এর মধ্যে স্টোর করলাম তাহলে এখন আমি এখন দেখো বি আর এর সমস্ত কন্টেন্ট কিন্তু এখন কপি হয়ে গেছে এ আর এতে তাহলে আমি এখন দেখো বি এর মধ্যে তোমার যা ছিল এখন তোমার কিন্তু এর মধ্যে তোমার কিন্তু তাই আছে তো সেই এর কন্টেন্ট গুলোকে আমি এখন ডিসপ্লে করছি ফর আই ইজ ইকুয়াল টু জিরো আই লেস দেন প্লাস প্লাস করে আমি এ অফ আই টাকে প্রিন্ট করতেছি যেমন করে আমরা অ্যারে অফ নাম্বার প্রিন্ট করি যেমন করে আমরা অ্যারে অফ নাম্বার প্রিন্ট করি আমি সেভাবে এখানে প্রিন্ট করেছি অ্যারে অফ নাম্বারস কে আমি সেম প্রিন্ট করেছি অ্যারে অফ নাম্বারস তাহলে আমার প্রোগ্রামের যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে অ্যারে কে পাস করতে গেলে আমাকে ফাংশন যখন কল করা হয় তখন আমাকে করতে হবে আর তারপরে আমাকে সাইজটাকে করতে হবে আর আমি তখন যাকে তাকে আমি যার মধ্যে তো কিন্তু অভিয়াসলি আমার যে প্যারামিটারগুলো হবে একটা হবে অ্যারে প্যারামিটার বা অ্যারে টাইপের একটা প্যারামিটার হবে আর একটা প্যারামিটার হবে আমার তার যে সাইজ তো সেটা সিম্পলি একটা ইন্ডিজার ভেরিয়েবল আমি তাকে তার মধ্যে আমি সাইজটাকে আমি জাস্ট নিচ্ছি তো এরকম ভাবে কিন্তু আমরা কোনো অ্যারেকে পাস করে আমরা কাজ করতে পারি ওকে এটা সবাই বুঝতে পেরেছি আমরা পাসিং অ্যারে টু আ ফাংশন পাসিং অ্যারে টু আ ফাংশন যে ফাংশনের প্যারামিটারে আমরা অ্যারেকে পাস করলাম ফাংশনের প্যারামিটারে আমরা অ্যারেকে পাস করলাম জাস্ট খুব সিম্পল কনসেপ্ট এটা আমাকে রিপ্লাই করো সবাই বুঝতে পারলে কি না এই কোডটা হুম হ্যাঁ ওকে এবার এই কনটেক্সটে আমরা একটা স্ট্রিং কে আমি পাস করে দেখাবো একটা স্ট্রিং কে পাস করে দেখাবো তো স্ট্রিং মানে তো আমার অ্যারে অফ ক্যারেক্টারস তো এটা স্ট্রিং কে আমি পাস করে দেখাবো যে সেই স্ট্রিংটাকে পাস করব আর সেই স্ট্রিংটাকে আমরা ডিসপ্লে করব ঠিক আছে পাসিং স্ট্রিং টু আ ফাংশন একটা স্ট্রিং কে আমরা ফাংশন কল করার সময় আমরা পাস করব অ্যাজ আ প্যারামিটার তো তখন কিন্তু আমাদের পয়েন্টারে কনসেপ্ট ব্যবহার করতে হবে তবে খুব সিম্পল একটা প্রোগ্রাম দেখাই যে পাসিং স্ট্রিং টু আ ফাংশন পাসিং স্ট্রিং টু আ ফাংশন একটা স্ট্রিং কে আমরা পাস করি তো স্ট্রিং কে যখন পাস করা হয় তখন তাকে যে টেক আপ করবে সেটা কিন্তু একটা সেম টাইপের একটা পয়েন্টার ওকে সেম টাইপের একটা পয়েন্টার যদি আমরা কোনো ক্যারেক্টার পাস করি তো কিন্তু ক্যারেক্টার পয়েন্টার দিয়ে তাকে আমাকে টেক আপ করতে হবে ফাংশনটা ডিফাইন করার সময় না ধরে নেওয়া যাক আমার একটা ফাংশন আছে ফাংশনটার নাম হচ্ছে ভয়েড প্রিন্ট স্ট্রিং বলে একটা ফাংশন আছে প্রিন্ট স্ট্রিং সেই ফাংশনের একটা প্যারামিটার হচ্ছে একটা পয়েন্টার সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার ক্যারেক্টার স্টার অফ স্টিয়ার বা আমি ক্যারেক্টার এই স্টারটা আমি এস আর এর আগেও লিখতে পারতাম একই ব্যাপার ক্যারেক্টার স্টার অফ পিটিআর আমার কোডটা ধরো না আমি এখানে এতটা পর্যন্ত কোডটাকে আমি কন্টিনিউ করব আর এটা হচ্ছে আমার মেইন ফাংশন আমি পাশে মেইন ফাংশনটাকে লিখছি মেইনটাকে লিখে এসে তারপরে আমি এই ফাংশনটাকে আমি আমি কভার করব বা কমপ্লিট করব মেইন ফাংশনের মধ্যে আমার একটা ক্যারেক্টার অ্যারে আছে ক্যার এ আর আর কোনো সাইজ দেওয়া নেই তার মধ্যে ধরে নাও একটা এখানে একটা স্ট্রিং রাখা আছে স্ট্রিংটা হচ্ছে যে স্ট্রিংটা তোমার নাম হচ্ছে ধরনা সেমিস্টার ওকে সেমিস্টার বলে একটা স্ট্রিং কে এখানে রাখা আছে ইনিশলাইজ করা আছে আমার এই এ ডবল আর যে কে ক্যারেক্টার আমার যে স্ট্রিং ভেরিয়েবলটা তার মধ্যে ইনিশলাইজ করা আছে সেমিস্টার তাহলে এখন এ আর আর তার ভ্যালু তোমার হচ্ছে সেমিস্টার তাহলে আমি এখন এই অ্যারেটাকে তোমার এই ক্যারেক্টার ক্যারেক্টারটাকে তোমার ডিসপ্লে করব এই ফাংশনের থ্রু দিয়ে এই প্রিন্ট স্ট্রিং বলে এই ফাংশনটা আছে তার থ্রু দিয়ে আমি এটাটাকে ডিসপ্লে করব তো আমাকে আমি ফাংশন কল করতে হবে আমি এখন ফাংশনটা কল করছি মেন এখন ফাংশনটা কল করছে প্রিন্ট ক্যার সরি প্রিন্ট স্ট্রিং আমার তো স্ট্রিং নাম দেওয়া আছে প্রিন্ট স্ট্রিং নাম দেওয়া আছে আমি এখন ফাংশনটাকে কল করছি প্রিন্ট স্ট্রিং দিয়ে আমি এখন এই আয়টাকে পাস করব তো আমি এটাকে তোমার কোনো স্ট্রিং কে পাস করতে তোমার ডিরেক্ট তোমার আয়টার নাম ধরে পাস করলেই হয় যেটা একটাকে দেখে আসলাম আমি তো স্ট্রিংটাকে পাস করে দিলাম দিয়ে রিটার্ন জিরো করে কোডটাকে শেষ করছি রিটার্ন জিরো করে কোডটাকে আমরা শেষ করে দিলাম এবার আমার এই অ্যারে তোমার এই এ ডাবল আরটা কিন্তু এটা ক্যারেক্টার অ্যারে তো সেটা গিয়ে এখন কার মধ্যে স্টোর হচ্ছে এসটি এর মধ্যে তার মানে এসটি আর এখন পয়েন্ট করছে আমার এই ক্যারেক্টার যে অ্যারেটা আছে তার তোমার ফার্স্ট যে ক্যারেক্টার তাকে তোমার পয়েন্ট করছে অর্থাৎ এস কে পয়েন্ট করছে তাহলে যদি আমার এখানে যদি তো তোমার এটা মেমোরি হয় তো মেমোরি ধরে নাও এটা এখানে আমার এস আছে এখানে ধরে নাও ই আছে এখানে এম আছে এখানে ই আছে এখানে এস আছে এখানে টি তারপরে ই তারপরে হচ্ছে আর আর তার পাশে আছে আমাদের নাল ক্যারেক্টার কারণ জানি আমরা যে স্ট্রিং যখন শেষ হয় তখন একটা নাল ক্যারেক্টার দিয়ে সেটাকে এন্ড করতে হয় তাই না তো নাল দেখে কিন্তু কম্পাইলার বুঝতে পারে যে স্ট্রিংটা সেখানে শেষ হয়েছে এমনamai কম ভাবে কিছু ইন্ডেক্স আছে এটা ধর নাও মেমরি আর এটা তোমার হচ্ছে আমার এ ডাবল আর ভেরিয়েবলটা মানে অ্যারেটা তো যখন আমি ফাংশন কল করার সময় যখন এই অ্যারেটাকে পাস করলাম তো C arrayটা এখন কি তোমার কার মধ্যে কপি হবে str এর মধ্যে তাহলে কপি হচ্ছে না তাই তাকে তোমার তাহলে str এর মধ্যে আমি কিন্তু array তোমার বেস অ্যাড্রেসটা কবি স্টোর করে দিয়েছি অর্থাৎ এখন str একটা পয়েন্টার ভেরিয়েবল কিন্তু সে সে কিন্তু এখন পয়েন্ট করছে আমার স্টার্টিং যে ইন্ডেক্স তার তাকে কিন্তু পয়েন্ট করছে তাহলে এখন এই str এর থ্রু দিয়ে আমি এই পুরো arrayটাকে আমরা অ্যাক্সেস করতে পারি আমি তখন কি করছি এখানে i বলে একটা ভেরিয়েবল নিয়েছি integer i equals to 0 যে আমি তো এখানে তাহলে একটা ফল লুপ বা ওয়াইল লুপ ব্যবহার এস আমি কতক্ষণ পর্যন্ত ডিসপ্লে করবো আমার এই স্ট্রিংটাকে না যতক্ষণ আমরা কি লিখছি দেখো আর অফ আই নট ইকুয়ালস টু নাল মানে স্ল্যাশ নট টু নাল ওকে এটা হচ্ছে স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো যদি আমরা নাল যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ক্যারেক্টার ওয়াইজ তোমার প্রিন্ট করবো প্রিন্টে পার্সেন্টেজ সি

লুপটাকেও শেষ করলাম আমার এই প্রিন্ট স্ট্রিং ফাংশনটাকেও আমি এখানে শেষ করলাম ঠিক আছে জাস্ট এইটুকু কনসেপ্ট আর কিছু নেই কিন্তু তাহলে আমরা এইভাবে আমরা কোনো স্ট্রিং কেউ পাস করতে পারি একটা ফাংশন কল করার সময় বা পাসিং স্ট্রিং টু আ ফাংশন যার আমরা আরো ডিফারেন্ট টাইপের আমরা প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে পারবো তাহলে যদি কোডটা যদি আমরা মানে যদি আমরা রান করাই কোডটাকে আমাকে জাস্ট দেখাবে সেমিস্টার যে স্ট্রিংটা আছে সেই সেমিস্টার স্ট্রিংটাকে আমাকে এইভাবেই দেখাবে কারণ আমার ফাংশনটা সেটাকে ফার্স্টে ক্যাচ করলো ক্যাচ করে তারপর পয়েন্ট করে তাহলে কিন্তু কতটা ক্যারেক্টার ওয়াইজ বা ইন্ডেক্স ওয়াইজ কিন্তু কতটা ক্যারেক্টারকে আমাকে ডিসপ্লে করছে আমাকে এখন আউটপুট দেখাবে সেমিস্টার দেখাচ্ছে আমাকে সেমিস্টার এইভাবে আমরা কোনো স্ট্রিংকে আমরা পাস করতে পারি এভাবে আমরা কোনো স্ট্রিংকে আমরা পাস করতে পারি কোনো স্ট্রিংকে যখন পাস করা হয় তখন তাকে যে পয়েন্ট করবে সেটা কিন্তু অবশ্যই একটা ক্যারেক্ট সেম সেম টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল তাকে আমি জাস্ট পয়েন্ট করে দিলাম তার মানে কিন্তু এস কি আর এখন পয়েন্ট করছে আমার এস এর স্টার্টিং ইন্ডেক্সটাকে এই এর প্রতিটা লোকেশন একটা করে অ্যাড্রেস থাকে তোমার ধরো টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড টু টু থাউজেন্ড থ্রি এভাবে অ্যাড্রেসগুলো অ্যাসাইন করা থাকে তার মানে এ কিন্তু আলটিমেট এস টি আর মতো কিন্তু টু থাউজেন্ড থাকছে আর আমি যখনই আইটাকে যখন আমি বাড়াচ্ছি তখন দেখ এস টি আর অফ জিরো এস টি আর অফ ওয়ান এস আর অফ টু তার মানে কিন্তু প্রতিটা ক্যারেক্টারকেও কিন্তু অ্যাক্সেস করছে আর এখানে ডিসপ্লে করছে আমি পার্সেন্টেজ সি করে ডিসপ্লে করেছি আমি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ওয়াইজ ডিসপ্লে করছি আমি যেমন করে খুশি ডিসপ্লে করতে পারি তুমি চাইলে ওই স্ট্রিংটা তুমি লেন্থ বের করতে পারতে এসটি তোমার ধরনের যাকে তোমার পয়েন্ট করছে তুমি তুমি তার লেন্থ বের করতে পারতে সেটাও পসিবল

পাস করা দেখাই কোনো ফাংশন জাস্ট সিম্পল খুব সিম্পল পাসিং টু ডি অ্যারে টু আ ফাংশন পাসিং টু ডি অ্যারে টু আ ফাংশন না ধরে নাও আমার এখানে হ্যাজ ইনক্লুড আর এখানে দুটো ম্যাক্রো কনস্ট্যান্ট করেছি আমি এখানে তোমার জাস্ট গ্লোবাল ডিক্লেয়ার করতাম এখানে ম্যাক্রো ইউজ করলে কাজটা করা যেত এম থ্রি আর হ্যাঁ এন থ্রি করলেও কিন্তু কাজটা হতো একই রকম ব্যাপার আমি কিন্তু এখানে জাস্ট একটা দুটো কনস্ট্যান্ট গ্লোবাল ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল এবার আমার একটা ফাংশন আছে ভয়েড প্রিন্ট আমরা টু ডি আরকে পাস করবো আমার এই প্রিন্ট ফাংশন টু ডি আরকে তোমার জাস্ট রিড করে ও ডিসপ্লে করবে তা তোমার অবশ্যই তার প্যারামিটারটা হবে আমার একটা অ্যারে আর টু ডি আরে টাইপে তোমার প্যারামিটার থাকবে তাহলে অ্যারে অফ এম হচ্ছে এন তাহলে এমটা হচ্ছে তিন মানে আমার থ্রি ইন্টু থ্রি একটা অ্যারেকে আমরা পাস করব আমি ভেতরে কোডটা আমি পরে এসে আমরা পরে এসে কোডটাকে কমপ্লিট করব আমি মেন ফাংশনটা লিখছি পাশে আমি মেন ফাংশনটা লিখছি ইন্টিচার মেন আমি এখানে একটা অ্যারেকে আমাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হবে বা আমাকে ইনপুট নিতে হবে আমি এটা নাম দিলাম এ তার দেখো আমি রো ডাইমেনশন দিলাম না আমি দেখো কালাম ডাইমেনশন তোমার দিচ্ছি তিন বা দিলেও কোনো ক্ষতি নেই আমি এখানে তোমার একটা ম্যাট্রিক্স আমি আমি এখানে করে দেখো ফার্স্ট তোমার দেখো এখানে ওয়ান কমা টু কমা থ্রি ফার্স্ট রো টু কমা থ্রি কমা ফোর সেকেন্ড রো আর ফোর কমা ফাইভ কমা সিক্স থার্ড রো তুমি কিন্তু পাশে পাশেও লিখতে পারতে আমি তোমাকে এখানে ম্যাট্রিক্সের মতো করে আমি এন্টার দিয়ে দিয়ে তোমাকে দেখালাম যে এইভাবেও কিন্তু ইনপুট মানে ইনিশিয়ালাইজ করা যায় কোনো টু ডি আর আর এখানে দেখো তোমার রো এর সাইজটা কিন্তু এখানে কম কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু ডিটেক্ট করে নেবে এই তিনটে রো তিনটে কলাম ওকে আমি এবার কল করছি প্রিন্ট ফাংশন কে প্রিন্ট ফাংশন কে এখন মেন বলছে যে তুমি এই আইটাকে তুমি ডিসপ্লে করো তো সে যখন কিন্তু জাস্ট দেখো পাস করছে এই আইটার নামটাকে পাস করছে দেন রিটার্ন জিরো করে মেনটাকে শেষ তাহলে এখন এই টুটি অ্যারে তোমার কপি হচ্ছে কার মধ্যে অ্যারে বলে একটা টুটি অ্যারের মধ্যে এখানে তো ভেরিয়েবলটা নাম হচ্ছে এ আর এখানে ভেরিয়েবলটা কি নাম অ্যারে দেখো এম আর এন কি দেওয়া আছে তিন তিন দেওয়া আছে তাহলে এখন দেখো তোমার এমটা তিন দিয়ে রিপ্লেস হয়ে গেল এনটা তোমার তিন দিয়ে রিপ্লেস হয়ে গেল এখন কনস্ট্যান্ট ভেরিয়েবল তাহলে এখন আমার এ অফ থ্রি থ্রি এখন কপি হয়ে গেল অ্যারে অফ থ্রি থ্রি তার মধ্যে তাহলে এখন এ অফ থ্রি থ্রি মধ্যে তোমার যা কিছু এলিমেন্ট আছে সবটাই কিন্তু এখন অ্যারে অফ থ্রি থ্রি মধ্যে আছে আমি এখন কি করছি এটাকে ডিসপ্লে করবো দেখো আমার টু ডি আর তোমার ডিসপ্লে করতে গেলে দেখো আমার তোমার আই আর যে দুটো আমার ভেরিয়েবল দরকার লাগে কারণ নেস্টেড ফল লুপ থাকে কারণ নেস্টেড ফল লুপ দিয়ে আমরা কোনো অ্যারেকে টু ডি আর ডিসপ্লে করতে পারি একটা আউটার ফল লুপ থাকবে ফর আইজ ইকাল টু জিরো রো এর জন্য আই লেস দেন থ্রি আমি এখানে থ্রি করবো না আমি এখানে এম করবো কারণ এমটাই তোমার থ্রি আই প্লাস প্লাস আর আমি এখানে জে এর একটা লুপ নিচ্ছি ফর জে এটা কিন্তু কালামের জন্য জে ইজ ইকাল টু জিরো জে লেস দেন এন

তাহলে তোমার এখানে তারপরে প্রিন্ট আপ কি করছি স্ল্যাশ এন জাস্ট স্ল্যাশ এন লাইনটাকে চেঞ্জ করার জন্য কারণ ফার্স্ট রো যে দেখানোর পর তো লাইনটাকে চেঞ্জ করে তোমাকে সেকেন্ড রোটাকে দেখাতে হবে তো আমি তোমার আউটার ফরটাকে শেষ করলাম আমার মেন ফাংশনটাকে আমার প্রিন্ট ফাংশনটা এখানে পড়া শেষ হয়েছে তারপরের লাইনে ঠিক আছে জাস্ট এইটুকু কনসেপ্ট আর কিছুই নেই কিন্তু আরকে কিন্তু নিয়মটাও সে একই রকম কিন্তু টুডিআর আরকে পাস করার সময় আমার কিন্তু কোনো সাইজকে পাস করতে হয় না আর সেই সাইজটা কিন্তু আমি এখানে ধরে নিচ্ছি যে অ্যারে এম এম আর এন যেখানে এম টা হচ্ছে তিন আর এনটাও হচ্ছে তিন মানে আমার থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স বা থ্রি ইন্টু থ্রি আমার টু ডিয়া এটা তোমার রো ডাইমেনশন তোমার হচ্ছে তিন আর কালাম ডাইমেনশন হচ্ছে আমার এটাও তিন আর যদি তুমি ভাবতে যে আমি আমি একটা সাইজ কে নেবো এমটাকে নেবো আমি এনটাকে নেবো না তখন তুমি কিন্তু এমটাকে কিন্তু তুমি সেপারেটলি নিতে পারতো তুমি পাশে তখন তুমি এখানে এম ইন্ডিজার এম ইজ টু থ্রি তুমি কিন্তু একটা প্যারামিটার বা ইন্ডিজার এম তুমি কিন্তু একটা প্যারামিটার কিন্তু এখানে স্পেসিফাই করতে পারতে সেটা আমাদের ভ্যালিড থাকতো বা সেটা আমাদের কাজ করতো তো এইভাবে আমরা কোনো টু ডি এরকে আমরা পাস করে কাজ করতে পারি ঠিক আছে এটা বুঝতে পারলাম সবাই যে কেমন করে টু ডি এরকে আমরা পাস করি কেমন করে টু ডি এরকে আমরা পাস করি সবাই বুঝতে পেরেছি

যে কি করে একটা ফাংশনে পাস করতে হয় তাকে তার একটা প্রোগ্রাম দিয়ে তুমি বা বলতে পারো যে হাউ টু পাস টু ডি এর টু মধ্যে বা হাউ টু পাস ওয়ান ডি টু আ ফাংশন আ প্যারামিটার যেহেতু সিলেবাসে তোমার আছে তোমার আসতেই পারে পরীক্ষায় তো আসলে কিন্তু আমাকে এক্সাম্পল দিয়ে আমাকে জাস্ট ডেমনস্ট্রেট করতে হবে আর কিছু না তো এটা আমরা দেখলাম এই বেসিক কনসেপ্টটা আমরা দেখলাম তো এবার যে কনসেপ্টটা আমরা দেখবো খুব অল্প মানে ছোট্ট আমি খুব শর্টে বলবো এই কনসেপ্টটা আমরা খুব জিস্ট করে আমরা বলবো সেটা হচ্ছে ফাংশন পয়েন্টারের কনসেপ্ট আমরা ওকে ফাংশন কনসেপ্টটা আমরা একটু দেখার চেষ্টা করব কনসেপ্টটা হচ্ছে ফাংশন পয়েন্টার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আমাদের সিলেবাসেও আছে সি ফাংশন পয়েন্টার খুব ভালো করে দেখবেন সবাই যারা পয়েন্টার পড়ছো তারা কিন্তু বুঝতে পারবে যারা পয়েন্টার আমার ক্লাস করনি বা পয়েন্টার এখনো রেকর্ডিংটা দেখোনি তারা কিন্তু বুঝতে পারবে না ওকে সি ফাংশন পয়েন্টার সরি সি ফাংশন পয়েন্টার সি ফাংশন পয়েন্টার আমরা আমরা দেখেছি বা আমরা জানি যে আমরা যে কোনো টাইপের পয়েন্টার ভেরিয়েবল তৈরি করতে পারি যেমন আমরা ইন্ডিজার পয়েন্টার তৈরি করতে পারি আমরা ক্যারেক্টার পয়েন্টার তৈরি করতে পারি আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট পয়েন্টার তৈরি করতে পারি তাই না আমি ধরো যদি লিখি ইন্টিজার স্টার অফ পি তাই এটা একটা ইন্টিজার পয়েন্টার যদি আমি লিখি ফ্লোট স্টার অফ কিউ এটা একটা ফ্লোটিং পয়েন্ট পয়েন্টার যদি আমি লিখি ক্যার স্টার অফ আর এটা একটা ক্যারেক্টার পয়েন্টার তাহলে যেহেতু আমরা ডিফারেন্ট টাইপে যদি আমরা পয়েন্টার ডিক্লেয়ার করতে পারি বা পয়েন্টার ক্রিয়েট করতে পারি উই ক্যান অলসো ক্রিয়েট আ দ্যাট পয়েন্টিং টু আ ফাংশন আমরা এমন কিছু পয়েন্ট করতে পারি যে কিন্তু কোনো পয়েন্ট করতে পারে তাহলে আমরা এখন একটা পয়েন্টার তৈরি করবো যে পয়েন্টারটা তোমার পয়েন্ট করবে বা পয়েন্টিং টু আ ফাংশন একটা ফাংশনকে পয়েন্ট করবে আগে পয়েন্টার কোনো ভেরিয়েবলকে পয়েন্ট করতো তার অ্যাড্রেস কে পয়েন্ট করতো এখন পয়েন্টারটা তোমার কোনো পয়েন্ট আর অবশ্যই আমার যে ফাংশন পয়েন্ট করবে আমার পয়েন্টারটা সেই কোডটা কিন্তু আমাকে মেমোরিতেই থাকতে হবে তাহলে তাহলে আমার মেমোরিতে যদি কোনো ফাংশন স্টোর থাকে তার মানে বোঝায় যে সেই ফাংশনের এসে তোমার কিছু অ্যাড্রেস থাকবে কারণ মেমোরি তোমার যে স্টোর হয় তাহলে কিন্তু কিছু না কিছু অ্যাড্রেস থাকে তাহলে আমার যেটা মেন করছি আমি সেটা হচ্ছে যে দা ফাংশন হ্যাজ সাম অ্যাড্রেস তাহলে যে ফাংশনকে আমার পয়েন্টার পয়েন্ট করবে সেই ফাংশনটাকে আমাকে মেমোরিতে স্টোর থাকতে হবে আর মেমোরিতে স্টোর থাকা মানে সেই ফাংশনে কিন্তু সেই ফাংশনে কিন্তু হ্যাজ সাম অ্যাড্রেস তার কিছু অ্যাড্রেস থাকতে হবে তবে কিন্তু তাকে পয়েন্টার পয়েন্ট করতে পারবে কারণ পয়েন্টার সবসময় কিন্তু অ্যাড্রেসকে হোল্ড করে তাহলে আমি যদি এখন মেমোরির যদি অ্যাড্রেস জানতে চাই তখন কি তোমাকে ইউজ করতে হবে ফাংশন পয়েন্টার ওকে যদি আমরা মেমোরি যদি আমরা অ্যাড্রেস জানতে চাই কোনো তখন কি তোমাকে ইউজ করতে হবে ফাংশন পয়েন্টার একটা সিম্পল প্রোগ্রাম দেখো ধরে নাও ধরে নেওয়া যাক যে আমার মেন হচ্ছে একটা ফাংশন আমার সব থেকে পপুলার ফাংশন হচ্ছে মেন মেন ধরে একটা ফাংশন ঠিক আছে আমি এখন এখানে মেন ফাংশনের মধ্যে আমি এখানে একটা প্রিন্ট অ্যাপ করছি দেখো কত ইন্টারেস্টিং দেখো কোডটা যে আমি এখন একটা প্রিন্ট অ্যাপ করছি পার্সেন্টেজ পি দিয়ে কমা দিয়ে আমি এখন প্রিন্ট করছি মেন মেনকে প্রিন্ট করছি পি দিয়ে আমরা কোনো অ্যাড্রেসকে পয়েন্ট করতে পারি আমরা অ্যাড্রেসকে তোমার ডিসপ্লে করতে পারি ঠিক আছে তাহলে এখানে আমি মেনকে আমি মেনকে প্রিন্ট করছি মেন তো ফাংশন তাহলে এখানে পার্সেন্টেজ কি করে যদি মেনকে আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু মেন ফাংশনে কিন্তু তোমাকে অ্যাড্রেস দেখাবে দেখো মেন ফাংশন কিন্তু তোমাকে অ্যাড্রেস দেখাবে দেখাচ্ছে দেখুন এটা অ্যাড্রেস কিন্তু মেমোরি এটা কিন্তু মেন ফাংশনের একটা অ্যাড্রেস তাহলে এই কোডটা কিন্তু প্রিন্ট করছে অ্যাড্রেস অফ দা মেন ফাংশন তোমাকে তোমাকে বলতেই পারে যে রাইট আ সিম্পল সি কোড দ্যাট উইল ডিসপ্লে দা অ্যাড্রেস অফ মেন ফাংশন তাহলে আমরা মেন ফাংশনে কিন্তু আমরা অ্যাড্রেসটাকে আমরা প্রিন্ট করতে পারছি খুব সহজে আমরা প্রিন্ট করতে পারছি একটা সিম্পল কোডের হেল্প নিয়ে একটা সিম্পল কোডের হেল্প নিয়ে কিন্তু আমরা এটাকে প্রিন্ট করতে পারছি ওকে তাহলে তাহলে আমরা যেটা অবজার্ভ করলাম যে দ্য মেন ফাংশন হ্যাজ সাম অ্যাড্রেস তাই না তাহলে এখানে মেন ফাংশনও কিন্তু কিছু অ্যাড্রেস আছে তাহলে তার অ্যাড্রেস আছে মানে তার মানে মেন ফাংশনও কিন্তু মেমোরিতে স্টোর হয় তাহলে মেন ফাংশন যদি মেমোরিতে স্টোর না হতো তাহলে কিন্তু তার কিন্তু কোনো অ্যাড্রেস থাকতো না তাহলে এখানে কিন্তু আমরা কনক্লুড করতে পারি যে 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 তোমার যেহেতু মেনের তোমার অ্যাড্রেস আছে যে মেন হ্যাজ সাম অ্যাড্রেস তাহলে কিন্তু যত ফাংশন আমরা ব্যবহার করি সি প্রোগ্রামিং এ সমস্ত ফাংশনেরই কিন্তু বা যত ফাংশন আমরা ডিফাইন করি সমস্ত ফাংশনেরই কিন্তু মেমোরিতে অ্যাড্রেস থাকে তো দেয়ারফর উই কনক্লুড দ্যাট এভরি ফাংশন হ্যাজ সাম অ্যাড্রেস এভরি ফাংশন হ্যাজ সাম অ্যাড্রেস তাহলে আমরা সেই

ফার্স্ট দেখি কি করে ফাংশন পয়েন্টটাকে আমরা ডিক্লেয়ার করব তার ডিক্লারেশনটা আমরা একটু দেখি তারপরে তার আসা যাবে তো তাহলে আমরা এমন কিছু একটা পয়েন্টারকে ক্রিয়েট করবো যে পয়েন্টারটা সেই ফাংশনটার অ্যাড্রেসটাকে হোল্ড করবে বা তাকে পয়েন্ট করবে যার অ্যাড্রেস হোল্ড করে পয়েন্টটা তাকে তো পয়েন্ট করে দেখে এসেছি তো সিনট্যাক্স কি আছে না সিনট্যাক্সটা হচ্ছে কোনো ফাংশন পয়েন্টটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় ফার্স্ট আমাকে স্পেসিফাই করতে হবে তার রিটার্ন টাইপ কারণ থাকবে আমি তো কোনো ডিক্লেয়ার করছি না তাই তার টাইপ দেবো আমি এখানে আমরা ফাংশন কি করে ডিফাইন করতে হয় যে আমি সেই সেই কনটেক্সটা আমরা কিন্তু এটাকে দেখেছি এবার আমাকে স্টার দিয়ে একটা পয়েন্টারের নাম দিতে হবে পয়েন্টার ভেরিয়েলের একটা নাম দিতে হবে স্টার দিয়ে কারণ পয়েন্টটা তোমার ডিক্লেয়ার করতে হয় স্টার দিয়ে ঠিক আছে দেন আমার এবার কি থাকছে আমার এখানে থাকছে এবার প্যারামিটার যে টাইপ ওয়ান কমা দিয়ে টাইপ টু মানে ফাংশন প্যারামিটার কমা দিয়ে টাইপ থ্রি টাইপ থ্রি আপ টু টাইপ অফ এন এটা হচ্ছে ফাংশনটার প্যারামিটার তাহলে এটা হচ্ছে ফাংশনটা রিটার্ন টাইপ এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলটার নাম যে আমার ফাংশনটাকে পয়েন্ট করবে আর আমার ফাংশনের প্যারামিটার কটা আছে না আমি ধর এখানে এন নাম্বার অফ প্যারামিটার আছে টাইপ ওয়ান থেকে টাইপ টু থেকে আপ টু টাইপ অফ এন আমার একটা থাকতে পারে মোর দেন ওয়ান প্যারামিটার থাকতে পারে আমার যেমন ফাংশন হবে তোমার তেমন প্যারামিটার থাকবে এবার এটা যদি আমরা একটা এক্সাম্পল নিই যে এই এটা কিছু সিনটেক্স এই সিনটেক্সটা ফলো করে আমি একটা ফাংশন পয়েন্টটাকে তোমার ডিক্লেয়ার করবো তাহলে দেখো রিটার্নটা আমি নিলাম হয়তো ইন্টিজার আমার পয়েন্টের ফিরিয়ে তোমার নাম হচ্ছে স্টার অফ এফপি মানে ফাংশন পয়েন্ট আমি এফপি নিলাম এটা কিন্তু উইদিন ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট আর তারপর কি হচ্ছে আমাদের রিটার্নটা আমাদের তোমার হচ্ছে প্যারামিটার আমি তোমার ধরো একটা হয়তো প্যারামিটার নিলাম ইন্ট ইনটা হচ্ছে প্যারামিটার তাহলে এখানে ইনটা হচ্ছে রিটার্ন টাইপ এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলটার নাম আর এই ইনটা হচ্ছে আমাদের টাইপ বা তার প্যারামিটার তাহলে এখানে এখানে পয়েন্টার কিন্তু সে কিন্তু পয়েন্ট করছে একটা ফাংশনকে কিন্তু পয়েন্ট করছে একটা ফাংশনকে আর যে ফাংশনটা রিটার্ন করছে একটা ইন্টিজার ভ্যালু যে ফাংশনটা তোমার

কমা দিয়ে তা তোমার ধরে নাও তোমার একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের একটা প্যারামিটার আছে ফ্লোট তাহলে এখানে ফ্লোটটা হচ্ছে প্যারামিটার এখানে এই ফ্লোটটা হচ্ছে রিটার্ন টাইপ আর এই স্টার অফ ফ্লোটটা স্টার অফ তুমি এখানে এফ করো তো আমি এখানে ফ্লোট করলে তো হবে না আমাকে নাম দিতে হবে আমি কোনো কিওয়ার্ডের নামে কোনো পয়েন্টের ভেরিয়েবলের নাম দিতে পারি না আমি এখানে করছি স্টার অফ এফ পি এটা হচ্ছে আমার পয়েন্টার ভেরিয়েবলটা যেটা আমার ফাংশনটাকে পয়েন্ট করছে ওকে তাহলে আমরা দেখলাম যে কি করে ফাংশনকে মানে কি করে ফাংশন পয়েন্টটাকে ডিক্লেয়ার করতে হয় কি করে ফাংশন পয়েন্টটাকে তোমার ডিক্লেয়ার করতে হয় তাহলে আমি কিছু দেখো সেম ভাবে কিন্তু ফাংশন পয়েন্টটাকে তোমার ডিক্লেয়ার করে আমরা দেখেছি হয়তো তোমার এটাও হতে পারে যে আমার ফ্লোরটা হচ্ছে তার প্যারা মানে রিটার্ন টাইপ আর ধরো না তোমার সেই ফাংশন তোমার ধরো না দুটো ইন্টিজার ভ্যালুকে তোমার অ্যাকসেপ্ট করতে পারে সেটাও পসিবল দেখো আমি তোমার যদি ডিক্লেয়ার করি এরকম ভাবে যে ফ্লোট আমার ফাংশনটার পয়েন্টের তোমার নাম হচ্ছে স্টার অফ তারপরে তোমার ধরো লিখছি তার দুটো প্যারামিটার একটা দুটো তোমার হচ্ছে ইন্টার টাইপের ইন্ট কমা ইন্ট তোমার ধরো আমার ধরো একটা ফ্লোট ফাংশন আছে ওই সেম টাইপের একটা ফাংশন আছে ফ্লোট এফ ইউ এন এন সি এনসি এনসিটি নাম দিলাম এফ ইউ এন এনসিটি ইন্ট কমা ইন্ট ইন্ট কমা ইন্ট তাহলে এটা কিন্তু হচ্ছে আমার ফাংশন পয়েন্টার ডিক্লারেশন ডিক্লারেশন অফ আ ফাংশন পয় ডিক্লারেশন অফ pointer আর এটা কিন্তু হচ্ছে আমার ডিক্লারেশন অব দ্যান্ত যে করি দেন আমাকে কি করতে হবে আমার এই ফাংশন পয়েন্টারটাকে আমাকে তো বলতে হবে যে তুমি একে পয়েন্ট করবে তখন কি করছি না এফপি ইকাল টু এফ মানে আমি এখন এই ফাংশনটার অ্যাড্রেসটা আমি এফপি কে অ্যাসাইন করে দিলাম জাস্ট এপি কু এফ ইউএন টু এফপি আমি এ থ্রুতে কিন্তু আমি এফ ইউএন অ্যাড্রেসটাকে আমি অ্যাসাইন করছি আমি বলছি এফপি যে তুমি এখন এফ ইউএনসিটি ফাংশনকে তুমি এখন পয়েন্ট করো ওকে তুমি তাকে পয়েন্ট করো তাহলে এখন কিন্তু এফপি তোমার কন্টেন্ট করবে এই আমার যে ফাংশনটা এফ ইউএন তার অ্যাড্রেসকে সে কিন্তু এখন কন্টেন্ট করবে তাহলে এপি এপি পয়েন্টের এখন কন্টেন্স দ্য অ্যাড্রেস অফ এফ এন সিটি ফাংশন তো এরকমভাবে আমরা কোনো ফাংশন পয়েন্টাকে তোমার ডিক্লেয়ার করে আমরা কাজ করতে পারি এবার যখন কল করব কল করার সময় কীভাবে কল করব যেমন করে তুমি ফাংশন কল করো তুমি তেমনভাবেই কল করবে তুমি যেমন করে কল করো তুমি তেমন করেই কল করবে কিন্তু কল করার সময় তোমাকে অবশ্যই তোমাকে স্টার অফ এপি দিয়ে তোমাকে কল করতে হবে

একটা অ্যাড ফাংশন আছে সাপোজ একটা হচ্ছে অ্যাড 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 ফাংশন তার তার প্যারামিটারটা হচ্ছে মানে ইন্দিজার আর তার দুটো প্যারামিটার আছে ইন্ট কমা ইন্ট আমি কিন্তু এটাকে বলা হয় ফাংশন ফাংশন ডিক্লারেশন বা প্রোটাইপিং আমি ফার্স্টে ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিলাম পরে আমি ডিফাইন করবো পরে ডিফাইন করবো আর যদি আমি এখানে ডিফাইন করে দিতাম তাহলে কিন্তু আমাকে এই ডিক্লারেশন কিন্তু আমাকে আমাকে আর করতে হতো না যে আমার মেন ফাংশন আছে মেন ফাংশনের মধ্যে আমি এবার চা করা মেন ফাংশনের মধ্যে করবো পরে আমি ফাংশনটাকে ডিফাইন করবো আমি ধরো মেন ফাংশনের পরে ধরো আমি ফাংশনকে ডিফাইনও করে রাখি আমি ডিফাইন তো যেভাবে তোমার ডিফাইন করি সেভাবে ডিফাইন করবো যে ইন্ট অ্যাড ইন্ট এ কমা বি ইন্ট এ কমা ইন্ট বি বা যেভাবে তোমার ফাংশনটাকে ডিফাইন করা হয় ইন্ট ইজ সি সি ইজিক টু এ প্লাস বি রিটার্ন সি ওকে রিটার্ন ফাংশনের যা কাজ সে কিন্তু করছে ফাংশনের যা কাজ সে কিন্তু করছে জাস্ট ফাংশন পয়েন্টটা তোমার ওই ফাংশনটাকে পয়েন্ট করছে তাকে আমাকে পয়েন্ট করেই কাজ করাতে হবে রিটার্ন সি করে তাকে ফাংশনটা ডিফাইন করা হয়ে কেন তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন বা ফাংশন প্রোটাইপিং আর এটা হচ্ছে ফাংশন ডেফিনেশান আমি এবার আমি মেন থেকে আমি এবার ফাংশান পয়েন্টটাকে ডিক্লেয়ার করে আমি এবার কাজ করবো দেখো কি আমি করছি না আমি একটা এখানে তোমার দুটো এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ভেরিয়েল নিলাম আর আমার এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি দেখো ইন্ট স্টার অফ এফপি তার প্যারামিটার তোমার ফাংশন তোমার দেখো দুটো প্যারামিটার আছে তো আমাকে সেটাকে মেনশন করতে হবে ইন্ট কমা ইন্ট ওকে দেন সেমিকোলন এটা কিন্তু ফাংশন পয়েন্টারের ডিক্লারেশন হয়ে গেল এখানে এপি কিন্তু একটা ফাংশন পয়েন্টার যে কিনা তোমার পয়েন্ট এখন কিন্তু সে পয়েন্ট জাস্ট ডিক্লেয়ার করেছি এবার এপি কে আমি পয়েন্ট করাবো আমার অ্যাড ফাংশনকে তাহলে এপি কে যদি আমাকে অ্যাড ফাংশন কে পয়েন্ট করাতে হয় আমাকে কি লিখতে হবে এপি ইকুয়ালস টু অ্যাড তার মানে আমি অ্যাড এর অ্যাড্রেসটাকে আমি এপি কে দিয়ে দিলাম এপি ইকুয়ালস টু অ্যাড তাহলে এপি কিন্তু এখন অ্যাড কে কল করবে ওকে বেশ কল করুক আমি এখানে ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু ধরে নাও ফাইভ নিয়েছি আর ওয়াই ইজ ইকাল টু ধরো না আমি সিক্স নিয়েছি তো এক্স এর মান পাঁচ ওয়াই এর মান ছয় আমি এবার কল করব আমি এবার কল করব তো কল করার জন্য ধরো না আমি এখানে রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়ে নিই রেজাল্ট কারণ যাতে আমাকে অ্যাড ফাংশন যখন রিটার্ন করবে কোনো ভ্যালুকে তাকে আমি যাতে রেজাল্টের মধ্যে স্টোর করতে পারি তাই তো তা আমি ক্যাচ করবো রেজাল্টের মধ্যে আমি কল করবো দেখো রেজাল্ট ইকুয়ালস টু আমি কিন্তু আর ফাংশনের নাম ধরে আর কল করবো না এখন কি লিখবো দেখো আমি এখন পয়েন্টার এর থ্রু দিয়ে কল করবো দেখো স্টার অফ এফ পি স্টার অফ এফ পি উইদিন ব্র্যাকেট এবার দেখো আমি প্যারামিটার পাস করছি মানে ভ্যালু পাস করছি দেখো এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই তাহলে এখন কি তোমার এই ফাংশনটা কল হবে যা দুটো প্যারামিটার যেখানে এক্স এর ভ্যালু তোমার স্টোর হবে এ তে এক্স এর মান কি আছে পাঁচ আর ওয়াই ভ্যালু কি আছে ছয় তোমার দেখো বি তে স্টোর হবে যখন পাঁচ প্লাস ছয় হয় কথা হলো ইলেভেন রিটার্ন ইলেভেন তখন আমি তোমার তার মধ্যে ক্যাচ করছি রেজাল্টের মধ্যে দিয়ে আমি এখানে কি করবো প্রিন্ট এফ করে দেবো রেজাল্ট প্রিন্ট এফ রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা রেজাল্ট আমার কাজ কিন্তু কমপ্লিট তবে কিন্তু দেখো আমি কিন্তু আর অ্যাড বলে কল করলাম না কেন করলাম না না যেহেতু এপি এখন কিন্তু অ্যাড কি পয়েন্ট করছে বলে আমি তোমার স্টার অফ এপি দিয়ে এক্স কমা ওয়াই করে আমি কল করে দিচ্ছি আমি এখানে তোমার ডিরেক্ট ফাইভ কমা সিক্স লিখতে পারতাম যদি আমি এখানে ইন্ট এক্স কমা ওয়াই যদি না লিখতাম তাও লিখতে পারতাম এবার দেখো কোটাকে রান করছি দেখাচ্ছে রেজাল্ট ইকুয়াল টু ইলেভেন দেখাচ্ছে দেখো কনসেপ্ট পয়েন্ট ফাংশন পয়েন্ট সবসময় কিন্তু ফাংশন কে পয়েন্ট করে আর আমি যখন কল করছি তখন কিন্তু কল করার সময় আমরা কিন্তু আর ফাংশনের নাম ধরে কল করছি না আমি এখন এফপি থ্রু দিয়ে কল করছি যেহেতু তোমার এফপি কে আমি আমার যে অ্যাড ফাংশন আছে তার তোমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি তাহলে এপি কিন্তু অ্যাডকে পয়েন্ট করছে অথবা আমি এখন কল করার সময় স্টারঅপ এফপি এক্স কমা ওয়াই করে আমরা কল করছি যেখানে এক্স এর মধ্যে ভ্যালু আছে পাঁচ হাজার ছয় এক্স এর মধ্যে পাঁচ ওয়াই এর মধ্যে ছয় তো বাই ইউজিং ফাংশন পয়েন্টার কিন্তু আমরা যে কোনো ফাংশন দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি মানে ফাংশন তোমার যত প্রোগ্রাম আছে সব কিন্তু আমরা ফাংশন পয়েন্টার দিয়ে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে ফাংশন পয়েন্টারের কনসেপ্ট সবাই বুঝতে পারলে এই কোডটা সবাই বুঝতে পারছ পরীক্ষায় আসবে যে এক্সপ্লেন ফাংশন পয়েন্টার উইথ আ সুটেবল এক্সাম্পল এক্সপ্লেন ফাংশন পয়েন্টার উইথ আ সুটেবল এক্সাম্পল তখন তোমাকে কিন্তু ফাংশন পয়েন্টটা কি বলে বা কি করে ফাংশন পয়েন্টটা ডিক্লেয়ার করে সেটাকে বললে আর কেনই বা ফাংশন পয়েন্টের ব্যবহার করা হয় সেটা বললে দেন তারপরে এক্সাম্পলটা দিলে তাহলে কিন্তু ফাংশন পয়েন্টটা কিন্তু সেখানে কমপ্লিট হয়ে যাবে ওকে দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা

আমি এখন ফাংশনটাকে পয়েন্ট করে দিচ্ছি তোমার এফপি কে দিয়ে আমি এখন এফপি থ্রু দিয়ে কল করছি আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন পয়েন্টারের কনসেপ্ট ওকে এই হচ্ছে আমাদের ফাংশন পয়েন্টারের কনসেপ্ট তো যাই হোক আমরা এটাকে দেখলাম আহ ফাংশন পয়েন্টের আমরা দেখলাম পয়েন্টের টু পয়েন্ট আমরা দেখেছি পয়েন্টের ভার্সের স্ট্রিংও দেখেছি আর আমাদের অ্যালোকেশন ক্যালক ম্যালক এটাও হয়ে গেছে নাল দেখেছি কনস্ট্যান্ট পয়েন্টার কী করে পয়েন্টার অ্যাক্সেস করা হয় মেমোরি ভেরিয়েবল পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কি ডিফারেন্স পয়েন্টার কি তো এই অ্যারে অফ পয়েন্টার এগুলো কিন্তু আমরা কিন্তু দেখে এসেছি টবেল পয়েন্টার বা পয়ের টু পয়েন্টার সব কিছু আমরা পড়েছি ওকে তো পুরো টপিকটাই কিন্তু আমাদের কভার হয়ে গেছে কভার করে ফেলেছি আমরা রিকাশন তো পড়েছে আমরা ফাংশন পড়ার সময় রিকাশন বা ফাংশনে তোমার যে ডিফারেন্ট কনসেপ্টগুলো আছে সবগুলোই আমরা পড়েছি ফাংশনে আমাদের স্ট্রিং হয়ে গেছে অ্যারে হয়ে গেছে অ্যারে স্ট্রিং আমরা পড়ে নিয়েছি ওয়ান ডি অ্যারে টু ডি অ্যারে আমরা পড়েছি আর এখানে থেকে তো আমরা আমাদের হয়েই গেছে লুপের কনসেপ্ট হয়ে গেছে নেস্টেড লুপ ইফ এল সুইচ কেস এগুলো আমাদের হয়ে গেছে গো টু স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য গো টু স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে আমরা সি এর অপারেটর পড়েছি ডিটেলসে কমারেটার ইনপুট আউটপুট পড়েছি সেট টোকেন কনস্ট্যান্ট কিউ ওয়ার্ড এগুলো তো পড়েছি আর বেসিক আমাদের সি এর যে হিস্ট্রি ফিস্ট্রি যেগুলো আছে সোর্স কোড সোর্স কোড অবজেক্ট কোড বা এক্সিকিউটেবল কোড হ্যাঁ ক্যারেক্টারিস্টিক অফ সি অ্যাডভান্টেজ অফ সি বা অ্যাডভান্টেজ অফ স্ট্রাকচার প্রোগ্রামিং তো এই পার্টগুলো সব কিন্তু আমরা কভার করেছি ওকে অ্যাডে ফাংশন তো আমাদের হয়ে গেলো হয়ে গেছে আর আজকে আমরা পয়েন্টের কিন্তু এবার আমরা কিছু কিছু মডেল দেখব তো আমরা দেখবো সেগুলোকে আমরা পারছি কিনা বা সেই সেই কোশ্চেন গুলো আমাদের করা আছে কিনা ঠিক আছে সেই কোশ্চেন গুলো আমাদের করা আছে কিনা বা সেগুলো আমি পড়িয়েছি কিনা সেই কনসেপ্টগুলো তো যারা রেগুলার ক্লাস করে তারা বুঝতে পারবে যে কোন কনসেপ্টগুলো আমরা পড়েছি কোনগুলো আমরা পড়িনি ঠিক আছে তো একটু দেখো যে আমরা কোনগুলো পড়ে এসেছি আর সেগুলো কিন্তু সেগুলোই পরীক্ষাতে থাকবে সেরকম টাইপেরই কোয়েশ্চেন পরীক্ষাতে থাকবে আমি ওই জন্য তোমার মডেলটাকে আমি শেয়ার করেছি অলরেডি এখানে কিছু শর্ট কোশ্চেন তোমার তোমরা এগুলোকে সলভ করবে শর্ট শর্ট কোশ্চেনগুলোকে যেগুলো পারবে না আমাকে পাঠাবে আমি করে দেবো তো তোমরা কিন্তু একটু সলভ করবে সবাই ঠিক আছে কারণ সব কিছু কিন্তু আমরা সলিউশন দিয়ে দিয়েছি আমরা সি প্রোগ্রামিং এর অনেক বছরের সলিউশনস আমি তোমাদেরকে প্রোভাইড করেছি অনেক বছরে বেশ কয়েক বছরে যাই হোক তো তো সেখান থেকে শর্টগুলোকে করতে হবে তার সঙ্গে এই যে শর্টগুলো দিয়েছি এটা কিন্তু একটু ভালো করে একটু করতে হবে শর্টগুলোকে একটু নিজেরা সলভ করবে এখানে তোমার একত্রিশটা শর্ট আছে একটু সলভ করবে সবাই আমরা গ্রুপ বি এর গুলো একটু দেখব ঠিক আছে দেখো ফার্স্ট কোশ্চেন দেখো যেটা মনে হবে যে না সেটা হয়নি আমাকে বলবে কারণ আমি তোমার আমি বলে দেবো যে কোনটা হয় হয়েছে কোনটা হয়নি ডিসটিংগুইস বিটুইন লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল আমরা পড়েছি লোকাল ভেরিয়েবল এন্ড গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্ট আমাকে জাস্ট টু হ্যাঁ বা না তে অ্যান্সার দেবে ঠিক আছে হ্যাঁ বা না তে একটু অ্যান্সার দেবে যেটা হয়েছে না তা হয়নি আমরা পড়েছি লোকাল ভেরিয়েবল এন্ড গ্লোবাল ভেরিয়েবল তাই তো হ্যাঁ স্যার এটা আমরা পড়েছি এটা আমরা লিখতে পারবো যে লোকাল ভেরিয়েবল কোনো ব্লকের মধ্যে ডিক্লেয়ার করা হয় আর গ্লোবাল ভেরিয়েবল আমাদের ব্লকের বাইরে ডিক্লেয়ার করা হয় গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে আমরা থ্রু আউট দা প্রোগ্রাম আমরা সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি আর যদি লোকাল ভেরিয়েবল হয় তাকে কিন্তু আমরা থ্রু আউট প্রোগ্রাম কিন্তু অ্যাক্সেস করতে পারি না আমি যে ব্লকে ডিক্লেয়ার করেছি আমাকে সেই ব্লকে আমাকে ইউজ করতে হবে আমরা লোকাল ভেরিয়েল এক্সাম্পল পড়েছি গ্লোবাল আমরা এক্সাম্পল পড়েছি দেখো সেকেন্ডটা হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম ফর সোয়াপিং অফ টু নাম্বার্স উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল উইথ ইউজিং থার্ড ভেরিয়েবল আর হচ্ছে উইদাউট ইউজিং এনি থার্ড ভেরিয়েবল অ্যান্ড এনি অ্যারিথমেটিক অপারেশন আমরা পড়েছি সোয়াপিং অফ টু নাম্বার্স আমরা অপারেটর পর গিয়ে আমরা পড়েছি রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট পরীক্ষায় আসে করতে পারবে না লিখতে পারবে না ইফেলস ইফেলস আর সুইচকেসের মধ্যে ডিফারেন্স নেস্টার ইফেলস আর সুইচকেসের মধ্যে তোমার ডিফারেন্স লিখতে পারবে না ইফেলসের আমরা সিনট্যাক্স দেবো সুইচ কেসের তোমার সিনট্যাক্স বল তো পড়ে এসেছি সুইচ কেস ইফেলস পড়ে এসেছি নেস্টেড ইফেলস পড়ে এসেছি আর ইফেলসের একটা এক্সাম্পল দেবো আর সুইচ কেস তোমার একটা এক্সাম্পল দেবো তোমার শর্ট শর্ট এক্সাম্পল মানে বড় নয় খুব একটা কিন্তু নেস্টেড ইফেলসের থ্রু দিয়ে আমরা যে কোনো টাইপের ভ্যালুকে আমরা কম্পেয়ার করতে পারি বা আমরা কন্ডিশন চেক করতে পারি যে কোনো টাইপের ভ্যালুকে সুইচকেস দিয়ে কিন্তু আমরা অনলি ইন্ডিজার টাইপের কোনো ভ্যালুকে আমরা আর ক্যারেক্টার টাইপের কোনো ভ্যালুকে আমরা কম্পেয়ার করতে পারি বা আমরা চেক করতে পারি কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট কোনো ভ্যালুকে কিন্তু আমরা চেক করতে পারি না সুইচকেশের থ্রু দিয়ে কিন্তু তারা বড় রেস্ট্রিকশন কেসের তো আমরা ডিফারেন্স ও মধ্যে ডিফারেন্সের মধ্যে আমরা সেটাকে বলতে পারবো দেখো আমি গো টু স্টেটমেন্ট পড়ে এসেছি যে পারপাস অফ গো টু স্টেটমেন্ট যে আমরা কেন গো টু স্টেটমেন্ট ব্যবহার করি আর ডিসকাস দা ডিফারেন্ট টাইপস অফ অপারেটর উইথ সুটেবল এক্সাম্পল আমরা অপারেটর পড়েছি ডিটেলসে তো ডিফারেন্ট টাইপের যে অপারেটর আছে সেগুলোকে তোমাকে ফার্স্টে তার নামগুলো বলতে হবে তারপর প্রতিটা অপারেটার তোমাকে তার কি কাজ যদি পসিবল হয় যে এক লাইন দু লাইন করে এক্সাম্পল দিই সেগুলোকে এক্সপ্লেন করা ওকে এটা আমরা পড়েছি কিন্তু নেক্সট কোশ্চেন তোমার হচ্ছে হোয়াট ইজ মডিফায়ার মডিফায়ার মডিফায়ারি আমি একটু আসি মডিফায়ারের কনসেপ্টে মডিফায়ার কনসেপ্টে একটু আসি যে সিতেফায়ার হচ্ছে একটা কনসেপ্ট যে কনসেপ্টটা কি কাছে আমরা একটু দেখি না সিতে মডিফায়ারকে বেসিক্যালি আমরা অনেক সময় এটাকে আমরা কিওয়ার্ডও বলে থাকি মানে কিছু কিউকে বলা হয় মডিফায়ার কিছু কিউওয়ার্ডকে সবাইকে নয় কারণ শীতে সেই গুলো অ্যাকচুয়ালি আমার যে ডিফল্ট প্রপার্টিস থাকে কোনো ডেটা টাইপের তার গুলো কিন্তু মডিফাই করতে পারে কি রকম না আমরা যদি আমরা দেখি যে শীতে আমাদের কী টাইপের আমাদের মডিফায়ার্স আছে তো আমরা সেখানে দেখতে পাই যে আমাদের শর্ট হচ্ছে একটা মডিফায়ার শর্ট এস ও এইচ ও আর শর্ট ইন্ট নাম শুনেছি আমরা লং ইন্টের নাম শুনেছি তাহলে শর্ট কিন্তু একটা মডিফায়ার লং কিন্তু একটা মডিফায়ার আর আমরা পড়েছি সাইন্ড ইনটিচার আর আনসাইন্ড ইনটিচার তো সাইন্ড একটা মডিফায়ার আর আনসাইন্ড কিন্তু আর একটা মডিফায়ার তাহলে এই সমস্ত মডিফায়ার দিয়ে আমরা এক্সিস্টিং কোনো আমরা কিন্তু তার যে ডিফল্ট আমরা মডিফাই করতে পারি ওকে তো তার জন্য তোমার নামটা হচ্ছে তোমার মডিফায়ার যেমন ধরে নাও যে শর্ট যখন ব্যবহার করি আমরা যখন কোনো আমরা যখন কোনো আমরা ধরো হয়তো কোনো হয়তো ডিক্লেয়ার করছি শর্ট ইন্ট তাহলে এ কিন্তু তোমার ইউজারকে লিমিট করে দিচ্ছে যে তুমি শর্ট ইন্ডিজার ভ্যালু মাইনাস বত্রিশ হাজার বত্রিশ হাজার তোমার সাতশো থেকে তুমি বত্রিশ হাজার সাতশো ভ্যালুকে ব্যবহার ভ্যালু নিয়ে কাজ করতে পারবে আর আমি এই শর্টটাকে তোমার অ্যাপ্লাই করতে পারবো অনলি কোনো ইন টাইপের ওপরে বা ইন্ডিজার টাইপের টাইপের এটা তোমার আমাদের শর্ট ইন্ডিজার ওকে আর যদি আমরা লং ইন্ডিজার পড়ি এ তোমাকে অ্যালাউ করছে এ তোমাকে করছে করছে বা ইউজারকে যে তুমি স্টোর করতে পারো ভেরি লার্জ নাম্বার আর আমি যদি লার্জ্যাক্স দেখি শর্টের ক্ষেত্রে তোমার সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে শর্ট ইন্ট না হয়তো মাই ইন্টিজার একটা ধরো একটা ভেরিয়েবলের নাম দিলাম মাই ইন্টিজার তার মধ্যে ধরো তুমি হয়তো স্টোর করেছো equals to 18 ঠিক আছে এটা শর্ট ইন্টিজার এটা শর্ট ইন্ট তুমি যদি কোনো লং ইন্ট যদি তুমি ব্যবহার করো লং ইন্ট দেখো লং এর তোমার সাইজ বেশি আমি ইন্টের সাইজ যদি তোমার 4 বাইট হয় লং এর তোমার কিন্তু 8 বাইট তার সাইজ হবে তার ডবল লং ইন্টিজার দেখো লং ইন্ট আমি ধরে নিলাম তো এক্স equals to ধরে নাও একটা লার্জ अमाउंट এর ভ্যালুকে বা লং রেঞ্জে এর কোন ধরে ভ্যালু কে ধরে স্টোর করতে ধরে নাও 8 2 7 ঠিক আছে 4, 4 2 9 1

একটা ভেরিয়ে তাহলে বাই ডিফল্ট এ কিন্তু লেখা যা তোমার না লেখা তাই তুমি যদি না লেখো ইন্ডিজার এ সাইন লেখো তাহলে কিন্তু সাইন কেন না তার কারণটা হচ্ছে যে এটা বলছে ইউজারকে যে তুমি এর মধ্যে তুমি নেগেটিভ এন্ড পজিটিভ ভ্যালুকে তুমি স্টোর করতে পারো তাহলে সাইন মিন্ট হচ্ছে সাইন যে মিনিংটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো টাইপের কিন্তু ভ্যালুকে আমরা এখানে স্টোর করতে পারি আমার এর মধ্যে কিন্তু যদি তুমি লেখো আনসাইন্ড ইন্ডিজার এ তখন তুমি কিন্তু এই এর মধ্যে কোনো নেগেটিভ ভ্যালুকে তুমি স্টোর করতে পারবে না কারণ আনসাইন কিন্তু হচ্ছে অনলি ফর পজিটিভ ভ্যালু ইন দ্য গিভেন আমি হয়তো আমরা তোমার যে যত মডিফায়ার ব্যবহার করছি সব কিন্তু আমরা ইন্ট আর ক্যারেক্টার টাইপের উপরে অ্যাপ্লাই করতে পারি বাকি কিন্তু অন্য কোনো টাইপের কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না মডিফায় তাহলে আনসাইন মানে হচ্ছে অনলি পজিটিভ আর সাইন্ড মানে হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দ্যাট ইজ কল মডিফাই যে আমরা এক্সিস্টিং কোনো টাইপের তার যে ক্যারেক্টারিস্টিক বা তার যে প্রপার্টি সেগুলোকে আমরা মডিফাই করতে পারি বা ইউজিং সাম কিওয়ার্ডস তার নামগুলো হচ্ছে শর্ট লং সাইন্ড আর হচ্ছে আনসাইন্ড আর কি করে আমরা সেগুলোকে ডিক্লেয়ার করলাম সেটা আমি এখানে দেখালাম ঠিক আছে বোঝা গেল সবার হোয়াট ইজ মডিফায়ার হোয়াট ইজ মডিফায়ার সি সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ মডিফায়ার সবাই বুঝতে ওকে তারপর দেখো খুব কমন কোয়েশ্চেন যে ডিফারেন্স বিটুইন হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ সি আমরা পড়েছি হোয়াইল ডু হোয়াইড লুক মধ্যে কিন্তু মেইন ডিফারেন্স টা বলতে হবে যে হোয়াইটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ আর ডু হোয়াইলটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ হোয়াইলে কন্ডিশন ফলস হলে আমার লুপটা লুপের বডি কিন্তু এক্সিকিউট করে না কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে যদি তোমার কন্ডিশন ফলস হয় তাহলে কিন্তু অ্যাট লিস্ট ওয়ান টাইম আমার কিন্তু বডিটা এক্সিকিউট করে এটা মেন ডিফারেন্স আমরা হোয়াইলের সিনট্যাক্স জানি আমরা ডু হোয়াইলের সিনট্যাক্স লিখতে পারবো আমি হোয়াইলে একটা কোড ফ্র্যাগমেন্ট দিয়ে একটা এক্সাম্পল দিতে পারবো আর আমরা ডু হোয়াইল দিয়ে একটা এক্সাম্পল দিতে পারবো ঠিক আছে সাফিসিয়েন্ট আবার কি ডিফারেন্স হয়ে গেল নেক্সট একটা প্রোগ্রাম দিয়েছি রাইট সি প্রোগ্রাম টু ফাইন্ড আ উইথ অফ আ নাম্বার রিভার্স অফ আ নাম্বার আর তো দুটো তোমার দুটোই দাও আছে এ আর পি তে আমরা কিন্তু পড়েছি এটা আমরা কিন্তু ক্লাসে পড়েছি আমরা লাইভে পড়েছি আমরা তারপরে কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন যে ডিসকাস উইথ প্রোগ্রামিং এক্সাম্পল দ্য ডিফারেন্ট টাইপ অফ স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ইন সি তো সি তে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ব্যবহার করতে গেলে আমাকে স্ট্রিং ডট এইজ ইনক্লুড করতে হয় আর তার আন্ডারে তোমার ডিফারেন্ট স্ট্রিং হ্যান্ডিং ফাংশন আছে যেমন এসটিআর এলিয়েন এসটি আর সিএমপি এসটি আর সি এটি এসটি আর সিপিওয়াই এসটি আর আরইভি তো এই ডিফারেন্ট স্ট্রিং হ্যান্ডিং ফাংশনস আছে তো তার প্রতিটা ফাংশন এর এগেস্টে একটা করে জাস্ট ছোট একটা করে প্রোগ্রাম যেটা আমি কিন্তু ক্লাসে পড়িয়েছি বা আমি কিন্তু সেটা উম তার কিন্তু নোটসও আছে রেফরেন্সেশন কিন্তু আছে অলরেডি তার কিন্তু আমি ক্লাসও আছে তো প্রতিটা স্ট্রিং হ্যান্ডিং ফাংশন কীভাবে কাজ করে তার জন্য একটা করে চার পাঁচ লাইনে একটা করে প্রোগ্রাম যেটা আমি ক্লাসেও দেখিয়েছি বা বোর্ড ওয়াক করেছিলাম চার পাঁচ লাইনের প্রোগ্রাম দিয়ে আমরা কিন্তু এটাকে ডেমোস্ট্রেট করেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা কিন্তু ধর নাও আহ একটা মানে একটা করে কোশ্চেন বলতে পারো কিন্তু পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি এটা কিন্তু পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি ঠিক আছে

গেটেস্ট ফাংশন দিয়ে যখন কোনো স্ট্রিং কে নেওয়া হয় তখন গেটেস ফাংশন কিন্তু মাল্টি ওয়ার্ড স্ট্রিং কে অ্যাক্সেপ্ট করতে পারে কিন্তু স্ক্যানে ফাংশন কিন্তু মাল্টিওয়ার্ড স্ট্রিং কে অ্যাকসেপ্ট করতে পারে না কারণ যখন কোনো স্পেস থাকে কোনো মাল্টি ওয়ার্ড স্ট্রিং এর মধ্যে তো স্ক্যানের ফাংশন কিন্তু কোনো স্পেসকে রিড করতে পারে না কিন্তু গেটেস ফাংশন কিন্তু স্পেসকে রিড করতে পারে বলেই সে কিন্তু কোনো মাল্টি ওয়ার্ড আহ স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করে কাজ করতে পারে ওকে তো তার আমি এক্সাম্পল দেখিয়েছি এক্সাম্পল আমরা আমরা গেটেস দিয়ে কোনো স্ট্রিংকে ইনপুট নেওয়া দেখাবো আমরা স্ক্যানের দিয়ে কোনো স্ট্রিংকে ইনপুট না দেখাবো ঠিক আছে সাফিসিয়েন্ট ডিফারেন্সিয়েট বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট ইন সি আমরা পড়েছি ক্লাসে হোয়াট ইজ অ্যারে অ্যান্ড স্ট্রিং হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ অ্যারে অ্যারে ইন সি মানে অ্যারে যে ইউজ ইউজটা সেটা কিন্তু তার অ্যাডভান্টেজ আমরা অ্যারে ইউজ করে আমরা মাল্টিপল সিমিলার টাইপের ভ্যালুকে আমরা স্টোর করতে পারি সিঙ্গেল কোনো ভেরিয়েবলের মধ্যে আগে যেখানে আমাকে মাল্টিপল ভ্যালুকে স্টোর করতে গেলে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল লাগতো এখন একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিন্তু একসাথে আমরা অনেক বেশি সিমিলার টাইপের কোনো নাম্বারকে আমরা স্টোর করে রাখতে পারি তো এর একটা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার যে স্ট্যাটিক্যালি আমরা কোনো যখন কোনো আমরা প্রোগ্রাম করতে যাবো যে কোনটা হয়তো আমার স্ট্যাটিক কিছু ভ্যালুর উপরে কাজ করবে তখন সেখানে আমরা অ্যারে নিয়ে কাজ করবো প্রোগ্রাম চেক ড্রম অট আমরা পড়েছি একটা স্ট্রিংকে প্যালেন্ড্রম চেক করা আমি স্ট্রিংটাকে ফার্স্টে রিভার্স করে নেবো তারপর রিভার্স করার পর আমি কম্পেয়ার করে দেখবো যে আমার আগের স্ট্রিং সাথে আমার রিভার্স স্ট্রিংটা সমান কি না যদি তোমার কম্প্যারিজন যদি তোমাকে সাকসেসফুল হয় তাহলে বলবো যে হ্যাঁ প্যালেন্ড্রম যদি তোমার কম্পেয়ার এসটিআর সিএমপি ফাংশন যদি তোমাকে জিরো ভ্যালু রিটার না করে তখন বলবো যে নটা প্যালেন্ড্রম

বলো কে পারবে না যে কোনো সি প্রোগ্রামিং এ বা কোনো প্রোগ্রামিং এ বা তুমি সি এর কথাই বলছি তো আইডেন্টিফায়ার হচ্ছে একটা বেসিক বিল্ডিং ব্লক অফ আ প্রোগ্রাম একটা প্রোগ্রামের বেসিক বিল্ডিং ব্লকই হচ্ছে আইডেন্টিফায়ার কেন কারণ আইডেন্টিফায়ার তোমার ইউনিক কোনো নাম হতে পারে যেখানে হয়তো আমরা কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করি আইডেন্টিফায়ার তোমার কোনো ভেরিয়েবলের নাম সে কোনো অ্যারের নাম কোন ফাংশনের নাম কোনো স্ট্রাকচারের নাম তো সবই কিন্তু আইডেন্টিফায়ার তাহলে আইডেন্টিফায়ার দিয়ে আমরা আমার প্রোগ্রামে বা উইদিন দ্য প্রোগ্রাম আমরা ইউনিকলি আমরা আইডেন্টিফাই করতে পারি কোন একটা এনটিটিকে তার জন্য তোমার নামটা হচ্ছে আইডেন্টিফাই যেমন ধরে নাও ক্যারেক্টার ক্যারেক্টার সেকশন ইকুয়ালস টু এ যে ওই স্টুডেন্ট সেকশন হচ্ছে এ তাহলে এখানে আমার ভেরিবে নাম কি না সেকশন নামটা তো সেকশন তার মধ্যে আমি কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করেছি তাহলে যে নামটা তোমাদের আমি সেকশন দিয়েছি তো এটা কিন্তু আমাদের নেম অব ভেরিয়েবল দ্যাট ইজ তাহলে প্রোগ্রামে কিন্তু তোমার সেকশন বলে কিন্তু আর কোনো ভেরিয়েবল থাকবে না বা তুমি রাখতেও পারবে না তুমি সেম নামের তুমি কিন্তু মোর দ্যান ওয়ান ডিক্লেয়ার করতেই পারবে না তোমার সিতে তাহলে আমার আইডেন্টিফাই মানে কিন্তু শুধুমাত্র তোমার যে ভেরিয়েবল নাম তা নয় আমাদের নেম অফ দ্য ভেরিয়েবল তো অবশ্যই

নেম অফ দ্য স্ট্রাকচার তোমাদের স্ট্রাকচার নেই সিলেবাসে দ্য স্ট্রাকচার ওকে তো সবই কিন্তু আইডেন্টিফাই আর এই আইডেন্টিফায়ার লেখারও আবার নিয়ম আছে যেটা আমরা পড়ে এসেছি যে ভেরিয়েল নেমিং কনভেনশন যে আমি একটা ভেরিয়েবলের নাম কিভাবে দেবো তাহলে ভেরিয়েবল নেমিং কনভেনশন যা তাহলে ভেরিবেলের নাম বানিয়েই তোমার তো তো তোমার কিন্তু সেটা তোমাদের রুলস ফর আইডেন্টিফায়ার ইন সি বা রুলস ফর নেম অ্যান্ড আইডেন্টিফায়ার ইন সি আমরা দেখো বলেছিলাম যে আমার কোনো ভেরিয়ে নাম তোমার লেটার দিয়ে শুরু হতে পারে না তাই তো আমার ডিজিট দিয়ে শুরু হতে পারে না আমাদের তো শুরু হবে তাহলে আমি আবার দেখো তোমার এরাও লিখতে পারি যে ইন্ডিজার এ ওয়ান তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে তোমার দেখো আমার কিন্তু ডিজিট থাকতে পারে কিন্তু আমি কোনোভাবেই কিন্তু লিখতে পারবো না ইনটিজার ওয়ান এটা কিন্তু ইনভ্যালিড সিতে তো এটা কিন্তু একটা রুলস যে আমি কি রুলস ফলো করে আমরা কোন আইডেন্টিফায়ারকে নাম দিতে পারি আমার সি প্রোগ্রামে রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু বলছে যে আমি আন্ডারস্কোর ছাড়া আমি অন্য কোন স্পেশাল ক্যারেক্টার আমি কিন্তু ব্যবহার করতে পারবো না আমার ভেরিভেলের নাম দেওয়ার জন্য কিন্তু এটা তোমার ভ্যালিড কিন্তু এই আন্ডারস্কোর পি এটা কিন্তু তোমার ভ্যালিড কিন্তু তুমি যদি লেখো একটা ভেরিয়েবল কে নাম দেবার সময় ইন্টিজার এ এট দা রেট বি এটা কিন্তু ইনভ্যালিড কারণ কি একমাত্র আন্ডারস্কোরটা কি পারমিট করে অ্যাজ আ স্পেশাল ক্যারেক্টার কোনো ভেরিয়েবলের নাম দেবার সময় এছাড়া কিন্তু আর কোন স্পেশাল ক্যারেক্টার কিন্তু এলাও করে না ভেরিয়েবলের নাম দেবার সময় আমি কোনো স্পেস কে এলাও করতে পারি না যদি আমি যদি লিখি ইন্টিজার এ স্পেস হয়তো নাম্বার এটা কিন্তু ইনভ্যালিড

আন্ডারস্কোর দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু হতে পারে যে ক্যান অনলি বিগিন উইথ আন্ডারস্কোর অল লেটার্স কিন্তু কোনো নাম্বার দিয়ে কিন্তু আমার ভেরিয়েবলের নাম কিন্তু কোনোভাবেই শুরু হবে না আর একটা রুলস কি আছে না আমি কোনো কিওয়ার্ডের নামে আমি কিন্তু ভেরিয়েবলের নাম দিতে পারবো না যদি দেখি যে ইন্ট ইফ ইফ তারা কিওয়ার্ড এটা কিন্তু ইনভ্যালিড কিন্তু তে কোনো কিওয়ার্ডের নাম দিয়ে কিন্তু কোনো ভেরিয়েবল আমরা ইউজ করতে বা ডিক্লেয়ার করতে পারবো না তাহলে আইডেন্টিফায়ার তোমার কিন্তু হচ্ছে মাস্ট বি ইউনিক ইউনিক তার কিছু রুলস আছে যে রুলস গুলো কিন্তু আমরা দেখলাম আর এটা সি কিন্তু ইন্ডিজার এ আর যখন তুমি তাকে ব্যবহার করছো তখন তুমি তোমার তখন তুমি ধরো তাকে ক্যাপস এ দিয়ে ব্যবহার করছো এটা কিন্তু ইনভ্যালিড কারণ তুমি এ দিয়ে ডিক্লিয়ার করেছো তোমাকে তুই এ দিয়ে তোমাকে স্মল এ দিয়ে তোমাকে তুই এটাকে ইউজ করতে হবে স্মল এয়ার ক্যাপিটালে কিন্তু সেম নয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গে কম তাদের এস কি ভ্যালু ডিফারেন্ট স্মল ক্যাপিটাল এস কিন্তু তোমার সেম নয় অর্থে আমার সিটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ এই হচ্ছে আইডেন্টিফাইড বা তার কিছু রুলস যে আমরা কি করে আইডেন্টিফাইড দিয়ে আমরা কোনো নাম দিতে পারি তো আমি কিভাবে নাম দেবো তার ডিফারেন্ট রুলস বললাম ছটা রুলস বললাম এটা কিন্তু মনে রাখতে হবে যে হোয়াট ইজ আইডেন্টিফাইড বা হোয়াটেজ তার রুলস ফর নেমিং অ্যান্ড আইডেন্টিফাইড তারপর দেখো রাইট আ প্রোগ্রাম টু অ্যারেঞ্জ আ সেট অফ টেন নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার আমরা পড়েছি শর্টিং এর প্রোগ্রাম হোয়াট ইউ মিন বাই ডিবাগিং একটা প্রোগ্রাম থেকে কোনো বাঘকে ফাইন করা আর বাঘটাকে ফাইন করা তাকে বা তাকে ডিটেকশন করা আর তাকে রিকভার করা তার নামই হচ্ছে ডিবাগ আমাকে সেটা একটা আমাকে দেখিয়ে দেবে যে একটা কোথায় আছে ওকে বা তাকে আমাকে কারেকশন করতে আমাকে হেল্প করবে দ্যাট ইজ আ ডিবাগ বাগ মানে কিন্তু এরর হোয়াট ইজ কিউ ওয়ার্ড আমরা জানি যে আমাদের সি তে তোমার কিছু রিজার্ভ কিছু ওয়ার্ড থাকে যে রিজার্ভ ওয়ার্ডগুলো গুলো তাদের মিনিং গুলো কিন্তু প্রি ডিফাইন তো আমার সেই ওয়ার্ড বুকে যখন আমরা ব্যবহার করি তখন তার যে মিনিংটা ডিফাইন করা আছে হেডার ফাইলের মধ্যে তো সেই মিনিং ওয়াইজ কিন্তু আমাদের কাজ আছে যেমন আমরা হয়তো ইন্টিজার আমাকে লিখতে হয় আমাকে লিখতে হয় ইন্ট ইন্ট লিখে আমরা কোনো ইন্টিজার টাইপের কোনো ভ্যালু আমরা ডিক্লেয়ার করতে পারি তাহলে ইনটা কিন্তু তোমার ডিফাইন করা আছে যে ইন্ট দিয়ে যদি কোনো প্রোগ্রামার যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে ইন্ট বাই ইউজিং ইন্ট কিওয়ার্ড তাহলে সে কিন্তু বোঝায় যে সেই টাইপের ভেরিয়েবলটার টাইপ হচ্ছে ইন্টিজার তো প্রত্যেকটা কিওয়ার্ড তোমার যতগুলো আমাদের কিওয়ার্ড আছে তোমার সিতে অ্যাটলিস্ট থার্টি টু সেই থার্টি টু কিওয়ার্ডে কিন্তু তোমার মিনিং কি তোমার ডিফাইন করা আছে আমাদের হেডার ফাইলের মধ্যে আমাকে যা সেগুলোকে তার কাজগুলোকে ব্যবহার করতে হয় বা ইউজ করতে হয় রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট দা জিসিটি অফ টু নাম্বারস আমরা পড়েছি হোয়াট ইজ দা ফাংশন প্রোটাইপিং ডিক্লারেশন অফ দেখাচ্ছিলাম যে কাকে বলা হয় গিয়ে পড়ে এসেছি এটাকে বলা হয় সেটাকে ফাংশনও পড়েছি আমি এখানেও আবার বললাম সেটাকে দেখানোর সময় কোন প্রোগ্রামটা সরি আমি পরে ফাংশনটাকে ডিফাইন করেছি কোথায় পরে ফাংশনটাকে ডিফাইন করেছি কোথায় আগে মেন লিখেছি পরে ফাংশনটাকে ডিফাইন করেছি সেই এক্সাম্পেলটা দেখালি কিন্তু সেটাই হচ্ছে ফাংশন পোর টাইপিং আমি তো তোমার এখানে অনলাইন কম্পাইলার দিয়ে করেছিলাম সরি এই দেখো এটাকে বলা হয় ফাংশন পোর ঠিক আছে এটাকে বলা হয় ফাংশন পোর পাশে লিখে দিচ্ছি ওকে ফাংশনটার থেকে বলা হয় ফাংশন পোর টাইপিং

রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন সিঙ্গেল ইকুয়ালস টু অ্যান্ড ডাবল ইকুয়ালস টু এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটার এটাকে বলা হয় তোমার কম্পারিজন অপারেটর তাই না তার ডিফারেন্স আমরা পড়েছি তার এক্সাম্পল দেখেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড ফর্মাল প্যারামিটার ফাংশন পড়তে গিয়ে আমি বলেছি কাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার কাকে বলা হয় ফর্মাল প্যারামিটার ফাংশন কল করার সময় যে প্যারামিটার পাস করতে হয় তাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার আর ফাংশন ডিফাইন করার সময় যে প্যারামিটার নিয়ে কাজ করতে হয় তাকে বলা হয় ফর্মাল প্যারামিটার টাইপ কাস্টিং টাইপ কনভার্সন পড়েছে আমরা সি তে পাইথনও পড়েছি সি তো পড়েছি হোয়াট আর ম্যাক্রোস ম্যাক্রো পড়েছি আমরা পিপাস আর পড়তে কি রাইট আর সি প্রোগ্রাম টু চেক হোয়েদার এন ইন্টার নাম্বার ইজ আর্মস্ট্রং নাম্বার অর নট এটা আমরা পড়েছি কিন্তু তোমার হোয়াইল লুপ পড়তে গিয়ে আর্মস্ট্রং নাম্বার কি

আমি এই প্রত্যেকটা আমার নাম্বারটা তোমার দেখো তিনটে তোমার কি আছে তিনটে তোমার দেখো তোমার তিনটে সেপারেট তোমার ডিজিট আছে ওয়ান ফাইভ আর সিক্স এই প্রত্যেকটা ডিজিটকে যদি আমরা কিউব অপারেশন করি কিউব করলাম কিউব করার পর কি করছি যোগ করে দিচ্ছি যদি যোগ করে যদি আমাদের একশো তিপান্ন যদি আবার ফিরে আসে তখন বলবো যে এই নাম্বারটা আমস্ট্রম নাম্বার দেখো তুমি এটাকে যোগ করে যোগ করো কিউব করে যোগ করো ওয়ান একশো পঁচিশ আর দেখো তোমার সাতাশ আসছে একশো তিপান্ন দেখো তো

কিউব করার পর যোগ করার পর যে নাম্বারটা আসছে সেটা তোমার সমান সমান কিনে যদি তোমার চেক করতে পারি তাহলে বুঝতে পারবো যে নাম্বারটা আমস্টার নাম্বার যদি সমান হয় তাহলে বলবো আমস্টার নাম্বার আর না হলে বলবো আমস্টার নাম্বার নয় এটা আমি কিন্তু পড়িয়েছি এই প্রোগ্রামটা বা আমার নোটসেও কিন্তু এই প্রোগ্রামটা আছে আমস্টার নাম্বার চেক করা আমার নোটস এর মধ্যে আছে তোমরা একটু ডিসিশন কন্ট্রোল লুপিং ব্রাঞ্চিং এর নোটসটা ফলো করবে সেখানে কিন্তু তোমার কিন্তু এই কোডটা দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু কনসেপ্ট কিন্তু একচুয়ালি তো আমস্টার নাম্বার কেন

যেটা টু ডিআই কে তোমরা কিভাবে স্টোর করব বাই ইউজিং রো মেজার বাই ইউজিং কলাম মেজার বা রো ওয়াইজ আর কলাম ওয়াইজ হাউ টু ডিক্লেয়ার অ্যারে ইন সি খুব ইজি কোশ্চেন রাইট আ সি প্রোগ্রাম ফর সার্চিং অ্যান এলিমেন্ট ফ্রম আ সেট অফ 10 নাম্বারস আমরা লিনিয়ার সার্চ করেছি হোয়াট ইজ রিকারশন এক্সপ্লেইন দা টাইপস অফ রিকারশন ইউজিং সুটেবল एग्जांपल डिफरेंट টাইপ অফ রিকারশন আছে ডাইরেক্ট রিকারশন ইনডাইরেক্ট রিকারশন টেইল রিকারশন হেড রিকারশন আমরা কিন্তু পড়ে এসেছি টাইপস অফ রিকারশন আবার দেখো জিসিটি অফ টু নাম্বার বাই ইউজিং রিকাশন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম জিসিটি জিসিটি ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফিবোনাকি সিরিজ এই তিনটের মধ্যে কিন্তু একটা প্রবলেম কিন্তু আসবে পরীক্ষায় ডিফারেন্স বিটুইন সোর্স কোড এন্ড অবজেক্ট কোড আমার কোড প্রোগ্রামটা কম্পাইল হওয়ার আগে তোমার তাকে বলা হয় সোর্স কোড আর কোডটা কম্পাইল হওয়ার পর কিন্তু কম্পাইলার কম্পাইলার কিন্তু আমাকে অবজেক্ট কোড জেনারেট করে তার এক্সটেনশন হচ্ছে ডট ওবিজে

আমরা পড়েছি কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স হোয়াট ইজ পয়েন্টার হোয়াট ইজ পয়েন্টার অ্যারিথমেটিক হোয়াট ইজ অ্যারে অফ পয়েন্টার অ্যান্ড পয়েন্টার টু অ্যান অ্যারে ওকে আর রাইটার সি প্রোগ্রাম এই কোডটাকে ভালো করে দেখে রাখো এই প্রোগ্রামটা রাইটার সি প্রোগ্রাম টু রিড অ্যান্ড ডিসপ্লে ওয়ান ডি অ্যারে ইউজিং পয়েন্টার আমরা ওয়ান ডি অ্যারে ভার্সেস পয়েন্টার পড়েছি সেখানে একটা ওয়ান ডি অ্যারেকে কীভাবে পয়েন্টার দিয়ে রিড করতে হয় বা ডিসপ্লে করতে হয় সেটা আমরা দেখেছি এটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় এসছে প্রত্যেক বছর পরীক্ষায় এসে এই কোডটা প্রত্যেক বছর যদি তুমি বিগত তুমি যদি পরপর থ্রি ইয়ার্স এর কোশ্চেন দেখো প্রত্যেক বছর কিন্তু এই কোডটা কিন্তু এসছে কোশ্চেন নাম্বার নাইনটিন ইউজ অফ গো টু স্টেটমেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শুড বি অ্যাভয়েডেড আমরা গোটু পড়ার সময় বলেছিলাম যে কেন গো টু স্টেটমেন্টকে অ্যাভয়েড করা উচিত কারণ গো টু প্রোগ্রামের পারফরমেন্সটাকে ডিগ্রেড করে দেয় গো টু ইউজ করলে আমার সিপিউর এক্সট্রা ওভারহেড বেড়ে যায় গো টু প্রোগ্রামকে স্লো ডাউন করে দেয় আর আমরা কোনো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে গো টু স্টেটমেন্ট কে অ্যাভয়েড করা তার আমাদের কিন্তু কোনো আমরা ফ্লেক্সিবল প্রোগ্রামিং অ্যাপ্রোচ ফলো করতে পারবো সিতে ওকে তো গোটু কিন্তু অনেক সমস্যা আছে গোটু ব্যবহার করলে খুব সহজে হয়তো আমরা গোটু দিয়ে আমরা জাম্প করতে পারি আনকন্ডিশনালি একটা স্টেটমেন্ট থেকে একটা স্টেটমেন্টে কিন্তু তার কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে তার মানে এটা মানে হচ্ছে তোমাকে বলতে হবে যে গো গোটু স্টেটমেন্টে তোমার ডিসঅ্যাডভান্টেজ

ডাবল স্টার অপটিয়ার দ্যাট ইস আ ডাবল পয়ంటర్ড বা পয়েন্টেড টু পয়ంటర్ পয়ంటర్ কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কে স্টোর করে সেম টাইপের আবার যে পয়ంటర్ কোনো পয়েন্টারের অ্যাড্রেস কে স্টোর করে বা কোনো পয়েন্টার কে পয়েন্ট করে যে পয়ంటర్ তার নাম হচ্ছে ডাবল পয়েন্টেড বা পয়েন্টেড টু পয়ంటర్ড হোয়াট ইজ নাল পয়ంటర్ পড়েছি আমরা হোয়াট আর দা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রিকাশন ইন সি পড়েছি এটা আমরা পড়ে পড়ে এসেছি 1 2 3 4 5 6 7 8 9 এই যে তোমার যে প্যারা প্রোগ্রামটা নেস্টেড ফল লুপ পড়ার সময় এটাকে পড়েছি আমরা রাইট আর সি প্রোগ্রাম টু পাসিং অ্যান অ্যারে টু আ ফাংশন ইন সি আজকেই পড়লাম ওকে আজকেই পড়লাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি অফ অ্যান অপারেটর আমরা পড়েছি অপারেটর পড়ার সময় হোয়াট আর দ্য হোয়াট ইজ কনস্ট্যান্ট পয়েন্টার হোয়াট আর দ্য ইউজ অফ ফ্রি ফাংশন ইন সি ফ্রি ফাংশন দিয়ে আমরা কোনো মেমরি যেটা অ্যালোকেট হয়ে আছে তাকে আমরা ফ্রি করতে পারি ফ্রি আপ করতে পারি

হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট ইজি কোয়েশ্চেন আমরা কনস্ট্যান্টকে তোমার ডিক্লেয়ার করতে পারি সি ওন এস টি দিয়ে আর আমি নর্মালি ইন্ডিজার এ একটা ভেরিয়েবল ইন্ডিজার বি একটা ভেরিয়েবল বা ক্যারেক্টার সি একটা ভেরিয়েবল তো ভেরিয়েবল তার মধ্যে তোমার আমি ভ্যালুটাকে তোমার স্টোর করে আমার চেঞ্জ করতে পারি তাই না ডিউরিং এক্সিকিউশন আমার প্রোগ্রাম যার ভ্যালু তোমার চেঞ্জ হয় তার নামই তো ভেরিয়েবল আর যার ভ্যালু চেঞ্জ হয় না ডিউরিং এক্সিকিউশন আমার প্রোগ্রাম তার নাম হচ্ছে কনস্ট্যান্ট তার মধ্যে ডিফারেন্সিয়েট আমরা করতে পারবো what are the characteristic of c write down the advantage of structured programming আছে এই থিওরিটিক্যাল পার্ট গুলো what is the purpose of size operator আমরা পড়েছি যে কোন ভেরিয়েবলের সাইজ কে আউট করার জন্য আমরা write a c program to find the ascii value of a character entered by the তুমি a ইনপুট করলে তুমি ক্যাপিটাল a ইনপুট করলে তোমার প্রোগ্রাম তোমাকে দেখাবে 65 please ascii value of a আমরা ক্যারেক্টার হ্যান্ডলিং করেছিলাম ওকে আমি সিক্সটি ফাইভ ইনপুট দিলাম আমাকে তোমার ক্যারেক্টার আমাকে তোমার ক্যাপিটাল এ দেখাবে সেটা কিন্তু তোমার অ্যাস ভ্যালু এন্টার করলে আমাকে তার রেসপেক্টিভ ক্যারেক্টার তোমার শো করবে সেটা কিন্তু তোমার দেখানো যেতে পারে খুব সিম্পল প্রোগ্রাম যে আমি কি করে একটা অ্যাসকি ভ্যালু তোমাকে আমি ধরো একটা কোনো ক্যারেক্টারকে ইনপুট নিলাম তার আমি কিভাবে অ্যাসকি ভ্যালুটাকে বের করবো এটা কোনো ক্যারেক্টারকে আমি ইনপুট নিলাম তার আমি ধরো আমি তার হয়তো অ্যাসকি ভ্যালুকে তোমার ডিসপ্লে করবো কিভাবে করবো কে বলতে পারবে এটা কোনো ক্যারেক্টারকে ইনপুট নিয়েছি তা তোমার অ্যাসকি ভ্যালু তোমার ডিসপ্লে করবো কীভাবে করবো বলো কে বলতে পারে বলো আমি কিন্তু করে এসছি আমরা এগুলো আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে আমি তাকে ধরে নাও ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি প্রিন্টেফ এন্টার দ্য ক্যারেক্টার

আমি কিছু ডিফাইন করবো না দেখো দেখো আমি কিছু ডিফাইন করবো না দেখো আমি দেখো ডিসপ্লে করছি দেখো পার্সেন্টেজ ডি করে দেখো তোমার সিটাকে ডিসপ্লে করে দিচ্ছি দেখো ওকে সি সিটাকে তোমার ফার্স্ট ইনপুট নিলাম কোনো ক্যারেক্টারকে তা তোমার দেখো পার্সেন্টেজ ডি করে দাও তুমি এখানে সি করো হ্যাঁ মানে তোমার দুটো সি হবে তোমরা গুলিয়ে ফেলবে এটাকে তুমি সিএইচ করো আমি দেখো পার্সেন্টেজ ডি করে দেখো তোমার সি এইচটাকে ডিসপ্লে করছি দেখো এখানে সেমি ক্লোন দিইনি এখানে সেমি দাও রান করো কি বলছে এটা দা ক্যারেক্টার দনা ক্যাপিটাল এ দিলাম ঠিক আছে তখন এন্টার প্রেস করলাম দেখা যাচ্ছে 65 ঠিক আছে আমি সি এইচ এম তোমারটা ক্যারেক্টারকে নিয়েছি আর তাকে যখন ডিসপ্লে করছি দেখো তখন তখন আমি ফরম্যাট স্ট্রিংটা ইউজ করে দেখো পার্সেন্টেজ ডি তো ডি মানে তো ইন্টিজার ডেসিমাল ইন্টিজার তাই না তাহলে সিএস এর মধ্যে কি আছে ক্যাপিটাল এ আছে তাহলে ক্যাপিটাল এ এর ইন্টিজার পার্ট কোনটা ইন্টিজার ভ্যালু কোনটা না তার অ্যাস্কি ভ্যালুটা তোমরা তোমাকে দেখাচ্ছে 65 তুমি যেমন একটা মেইন ইনপুট নেবে তোমরা তার তোমাকে অ্যাস্কি দেখাবে এই তো এই সিম্পল প্রোগ্রামটা জাস্ট চার লাইনে প্রোগ্রাম এটা কা কা ইনপুট নেওয়ার পর তাকে তোমার পার্সেন্টেজ ডি করে ডিসপ্লে করে এটা হচ্ছে আমাদের এই কোডটা যে রাইটা প্রোগ্রাম টু ফাইন্ড দা অ্যাস্কি ভ্যালু অফ আ ক্যারেক্টার এন্টার্ড বাই দা ইউজার টু কনভার্ট লোয়ার কেস স্ট্রিং টু দা আপার কেস স্ট্রিং অ্যান্ড ভাইস ভার্স আমার স্ট্রিং এ পড়েছি এটা তোমরা এই যে প্যাটার্নের প্রোগ্রামিংটা আছে তোমার এটাকে এটাকে ট্রাই করবে এটা ট্রাই করার কিছু নেই দু হাজার তেইশে তোমার এটা সলভে তোমার দেওয়া আছে দেখতে দু হাজার তেইশের যে ইয়ার সলিউশন দিয়েছি সি প্রোগ্রামিং এর তার মধ্যে তোমাদেরকে এটা সলভ করে দেওয়া আছে এটা সবাই একটু দেখে নেবে ঠিক আছে অলরেডি তোমার দেওয়া আছে গ্রুপে

আমি এখানে তোমার ওই উনত্রিশটা কোশ্চেন দিয়ে একটা মডেল কোশ্চেন বানিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে এরকম টাইপেরই কোশ্চেন থাকবে তো আমি তো এখানে সমস্ত প্রোগ্রাম তো তোমার কভার করিনি এর থেকে অনেক 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 বেশি আমরা প্রোগ্রামিং করেছি বা অনেক বেশি আমরা প্রোগ্রাম সলভ করেছি সিপোর থেকে তো সেগুলো তো অবশ্যই ফলো করতে হবে কারণ দেখো প্রোগ্রাম কিন্তু তোমার কোনটা আসবে কিন্তু কেউ বলতে পারবে না তাও আমরা এখানে আমি আমি তোমার একটা গেস করে একটা কিছু প্রোগ্রামে তোমার এখানে লিস্ট দিয়েছি তো আমার যে প্রোগ্রামগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো আর পিভিএস পিভিএস দু বছরে তোমার তো তো কোশ্চেনের দেওয়া আছে ফলো করো আশা করি কোশ্চেন থাকবে ঠিক আছে তো আমরা কিন্তু অলমোস্ট সমস্ত কোশ্চেনই কিন্তু আমরা মানে আমরা যা পড়ে এসেছি তাতে কিন্তু সমস্ত কোশ্চেনই আমাদের কভার হয়ে যাচ্ছে যে দু একটা কোশ্চেন কভার হয়নি সেটা কিন্তু আমি এখানে ডিসকাস করে দিলাম তোমরা এটাকে সলভ করতে পারো নিজেরা ট্রাই করতে পারো যেটা প্রবলেম হবে আমাকে পাঠাবে আমি সেটাকে সলভ করে দেবো আর শর্ট কিন্তু অবশ্যই সলভ করবে যেটা আমি এখানে এখানে যে শর্ট কোশ্চেন আবার আছে সবাই সবাই একটু প্র্যাকটিস করবে বা নিজেরা ফার্স্ট ট্রাই করবে পারছো কিনা সলভ করতে না পারলে তখন আমার আমার মানে হেল্প নেবে আমার হেল্প নেবে আমি হেল্প করবো কিন্তু নিজেরা কিন্তু ফার্স্ট একবার ট্রাই করো যে এটা পারছো কিনা শর্ট কোশ্চেনগুলো গুলো যেগুলো আছে এখানে ওকে ঠিক আছে তাহলে আজকে

আর দুহাজার বাইশ তেইশে কোশ্চেন যদি ওই মডেল কোশ্চেনের মধ্যে দেখো আমার যে মডেল কোশ্চেন তৈরি করা আছে কিন্তু তেইশ কোশ্চেন কিন্তু অলরেডি কিন্তু এসেছে মানে আগেরবারে আমি যে কোয়েশ্চেন আমি দিয়েছিলাম অ্যাজ আ মডেল কোশ্চেন বা যেটা আমি সাজেশন দিয়েছিলাম তাতে কিন্তু নাইন্টি নাইন পার্সেন্ট কোয়েশ্চেন কমন এসেছে নাইনটি নাইন পার্সেন্ট মানে হান্ড্রেড বললেও ভুল হবে না কারণ তোমাদের আমি নাইন কেন বলছি না আটটা কোয়েশ্চেন তাই পাঁচটা করতে আমি সেই আটটাই বলছি আমার কমন এসেছিল ঠিক আছে তো একটু 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 পড়তে হবে মানে পড়তে মানে কি একটু মানে লেন্থটাকে বাড়াতে হবে মানে পড়ার যে লেন্থটাকে বাড়াতে হবে ওকে মানে আরো বেশি কোশ্চেন কভার করতে হবে তাহলে কিন্তু মানে আমি আরো অ্যাসিওর করতে পারবো যে হ্যাঁ এখান কোশ্চেন আসবে ঠিক আছে আর প্রোগ্রাম তোমার কিন্তু মানে ভ্যারাইটি টাইপের প্রোগ্রাম আসতে পারে তো আমরা যা টাইপের প্রোগ্রামিং আমরা পড়েছি বা যে টপিক গুলোকে আমরা কভার করেছি সেখান থেকে প্রোগ্রাম আসবে এবার দু একটা প্রোগ্রাম তোমার হয়তো ঘুরিয়ে দিলেও দিতে পারে না দেওয়ার চান্সই বেশি কারণ ঘুরিয়ে দেয় না খুব সিম্পল সিম্পল প্রোগ্রামিং আমরা পাইথন বা সি তে যা প্রোগ্রাম করেছি তা থেকে কিন্তু প্রোগ্রামিং থাকবে যদি দেখে যদি বুঝতে পারো প্রোগ্রামটা তাহলে কিন্তু কোনো সমস্যা হবে ওকে এটাকে সলভ করো দু হাজার তেইশে তোমার তো তো সলভ করা আছে আর মডেলটাও তোমার তো সলভ করা আছে অলমোস্ট আমি সি এর যে মডেলটা এই যে মডেলটা এর পুরো সলিউশনটা হয়তো আমি দু এক দু পাঁচ দু চার দিনের মধ্যে হয়তো আমি প্রোভাইড করে দেবো তো তোমরা নিজেরা ট্রাই করো না যে কোন লোকে পারছো না পারছো শর্ট লোকে ট্রাই করো আর আমি তো তোমার দু থেকে দু হাজার এগারো না তো সলিউশন তো দিয়েছি তোমাদের সি এর ইয়ার মানে ইয়ার এর সলিউশন তো তোমাদেরকে দিয়েছি দু থেকে দু তাই না দেখবে তোমার তোমার শেয়ার করা যাবে গ্রুপে দু থেকে দু পর্যন্ত সাত বছরে আছে ওখানে তেইশটা আবার দিয়েছি ওকে যাই হোক ঠিক আছে ওকে চলো তাহলে শেষ করছি হ্যাঁ আমি যে শর্ট কোশ্চেনগুলো শেয়ার করেছি আমি যে বিয়ার সলিউশন গুলো দিয়েছি ওখান থেকে শর্টগুলো প্র্যাকটিস করতে পারো আর দু হাজার বাইশ তেইশ আর বাইশের যে শর্টগুলো এসছিল সেগুলোকে ফলো করবে আর বাকি শর্ট কোয়েশ্চিনের জন্য স্যান ফাউন্ড্রি ডট কম ফলো করবে আমি আগেও বলেছি গ্রুপে স্যান ডট কম ফলো করবে ওখানে টপিক ওয়াইজ শর্ট কোশ্চেন পাবে আর শর্ট কোশ্চেনের যে অ্যান্সার তার জাস্টিফিকেশন পাবে ওখান থেকে একটু টপিক ওয়াইজ শর্টগুলোকে একটু জাস্ট চোখ বোলাতে হবে ঠিক আছে টপিক ওয়াইজ শর্টগুলোকে আর শর্ট যেগুলো আসবে আমাদের যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে টপিকের শর্ট যেমনই আসুন না কেন আমরা কিন্তু শর্ট কোয়েশ্চেন দেখলে কিন্তু অ্যান্সার করতে পারবো টপিকের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে কিন্তু শর্ট করাটা কিন্তু কোনো ফ্যাক্টর না যে কোনো সাবজেক্টে তাহলে তুমি জাস্টিফাই করতে পারবে তুমি তার অ্যান্সারটা করতে পারবে ঠিক আছে ঠিক আছে আর কোনো কোশ্চেন তোমাদের আর কোনো কোশ্চেন আর কোনো কোশ্চেন এবার কিন্তু পড়তে শুরু করে দাও কারণ টাইম কিন্তু আর বেশি নেই পড়তে শুরু করে দাও আমরা হয়তো আর দু চার দিন হয়তো ক্লাসটা কন্টিনিউ করব তারপরে কিন্তু তোমাদের মানে স্টাডি লিভ পড়ে যাবে তোমাদের পড়ার জন্য তখন যার যেটা প্রবলেম আমাকে যখন তখন আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে হয়তো সেদিন অ্যান্সার করতে না পারলেও পরের দিন অ্যান্সার করবো ওকে আমাকে জাস্ট যেটা পারবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবে যেটা সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ওকে মানে যে সময়টা আমরা ক্লাসটা অফ রাখবো কারণ সেই সময়টা তো তোমাদের এবার পড়তে হবে তো কারণ এভাবে তোমার তো ক্লাস তো আমার তো অলমোস্ট সমস্ত সাবজেক্ট তোমার সিলেবাস শেষ হয়ে গেছে অলমোস্ট তাই না তো এবার তোমাদেরকে পড়তে হবে পড়ে তোমাদেরকে যেখানে প্রবলেম হবে সেটা